মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য স্যার আর্থার কনন ডয়েলের শার্লক হোমস কাহিনী, দি অ্যাডভেঞ্চার অব দ্য নরউড বিল্ডার। স্যার আর্থার কনন ডয়েলের জন্ম 22 মে 1859 স্কটল্যান্ডের রাজধানী এডিনবরাতে। 1876 থেকে 1881 মধ্যে ডাক্তারি পড়তে পড়তে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ। আজকের কাহিনী প্রথম প্রকাশিত হয় কলিয়ার্স ম্যাগাজিনে 1903 সালের 31 অক্টোবর। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে দি অ্যাডভেঞ্চার অফ দ্য নরউড বিল্ডার। ব্রেকফাস্ট টেবিলে বসে আমার বন্ধু শার্লক হোমস চেয়ারটা পেছনে ঠেলে পা দুটো সামনে ছড়িয়ে আড়মোড়া ভেঙে বলল, না হে ওয়াটসন, প্রফেসর মরিয়াটি মরে গিয়ে আমায় ভারী বিপদে ফেললেন। তার অবর্তমানে আমার মতো ক্রিমিনাল এক্সপার্টদের কাছে লন্ডন শহর বড্ড একঘেয়ে হয়ে উঠছে। এ আবার কেমন কথাবার্তা? একটা বিপজ্জনক ক্রিমিনাল মারা গেছে, মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছে। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু এই লোকটা চলে গিয়ে আমার পেশার 12টা বাজিয়ে দিয়েছে। ওই প্রখর শয়তানি বুদ্ধি সম্পন্ন মস্তিষ্ক ওয়াটসন, ও জিনিস ইউরোপে অন্য কোথাও পাবে না। লোকটা জাল বনে ওয়াটসন, হয়তো তুমি কাগজে দেখলে কোথাও একটা চুরি হয়েছে, তারপর কোথাও ছিনতাই, কোথাও আবার ভাঙচুর। আপাত দৃষ্টিতে মনে হবে ছুটকো ছাটকা ঝামেলা, কিন্তু তলিয়ে দেখলেই বুঝবে এটা একটা অপরাধের কনসার্ট, আর মরিয়াটি তার এক এবং অদ্বিতীয় পরিচালক। হোমস অবসন্নভাবে খবরের কাগজটা টেবিল থেকে তুলে নিল, আর তখনই শুনলাম ডোরবেলে কেউ প্রবল জোরে টান দিচ্ছে। তারপরেই শুনলাম নিচের দরজায় দমাদম ধাক্কার শব্দ। যেই এসে থাকুক না কেন, তার দেখছি বেজায় তাড়া। মিসেস হাডসন দরজা খুলে দিতেই শুনলাম কেউ দুর্দার শব্দ করে ছুটে আসছে, এক একবারে 2-3টে করে সিঁড়ি টপকে। সেকেন্ড 5-এক পরে আমাদের ড্রয়িং রুমের দরজাটা এক ধাক্কায় হাট করে খুলে ঘরে ঢুকলেন একজন অল্প বয়সী পুরুষ। উস্কো ফুস্কো চুল আর ফ্যাকাশে মেরে যাওয়া মুখ চোখ দেখেই বুঝলাম ভদ্রলোক বেশ অশান্তির মধ্যে রয়েছেন। আমাদের জিজ্ঞাসু দৃষ্টি দেখে উনি বোধহয় বুঝলেন যে এভাবে কারোর বসার ঘরে উদয় হওয়াটা ঠিক নয়। উনি সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে হোমসের দিকে তাকিয়ে বললেন, আমায় মাফ করবেন মিস্টার হোমস, আমার মানসিক অবস্থার কথা শুনলে বুঝতে পারবেন আমি কেন এরমভাবে হুড়মুড়িয়ে আপনার ঘরে উপস্থিত হলাম। আমি হতভাগ্য জন হেক্টর ম্যাকফার্লেন। আপনি একটু শান্ত হন মিস্টার ম্যাকফার্লেন, আপনি প্লিজ একটু শান্ত হন। আপনার সিগারেট চলে কি? না চললেও ক্ষতি নেই, একটু জিরিয়ে নিলেই বেটার ফিল করবেন, না হলে আমার বন্ধু ডক্টর ওয়াটসন আবার এক্ষুনি আপনাকে সেডেটিভ প্রেসক্রাইব করে বসবেন। যাকে একটু ঠান্ডা হয়ে বসুন, যা গরম পড়েছে তাতে দিশেহারা হয়ে পড়াটাই স্বাভাবিক। আপনি যেভাবে আপনার নাম বললেন তাতে মনে হলো আপনাকে আমাদের চেনা উচিত, কিন্তু আপনার ব্যাপারে আমরা তেমন কিছুই জানি না। আই এম সরি, শুধু এটুকু জানি যে আপনি সলিসিটার, ব্যাচেলর, ফ্রি মেসন এবং অ্যাস্থমার রোগী। একটু সুস্থ বোধ করলে যা বলার খুলে বলুন, আমরা ওয়েট করছি। জন হেক্টর ম্যাকফার্লেনের চোয়ালটা নেমে একটা বড় সড় হাঁয়ের সৃষ্টি করল। হোমসের সঙ্গে থেকে থেকে আমিও এখন অবজারভেশন আর ডিডাকশনের ইকুয়েশনটা অল্প অল্প বুঝি। আমাদের অতিথির উলোঝুলো পোশাকই বলে দেয় তিনি অকৃতদার। হাতে একদিশ আইনি কাগজপত্র থেকে তাঁর পেশা নিয়েও কোনো সন্দেহ নেই। তাঁর ঘড়ির সাথে ঝোলা তাবিজ আর হাঁপানো দেখে তাঁর বাকি দুই পরিচয় নিয়েও আর কোনো ধোঁয়াশা থাকে না। জন ম্যাকফার্লেন ঢোক গিলে বললেন, আপনার বলা সব কটা কথাই 100% সঠিক মিস্টার হোমস। এর সাথে নিজের আরেকটা পরিচয় যোগ করি, এই মুহূর্তে লন্ডন শহরে আমার চেয়ে দুর্ভাগ্যবান কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না। আমি আপনার কাছে হাত জোড় করছি মিস্টার হোমস, আপনাকে সব কিছু জানানোর আগে যদি আমায় পুলিশ গ্রেপ্তার করে আপনি প্লিজ
প্লিজ সত্যিটা খুঁজে বের করে সবাইকে জানাবেন। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আপনি যদি এই কেসের দায়িত্ব নেন তাহলে আমার জেলে যেতেও কোনো আপত্তি নেই। কারণ আমি জানি আপনার হাত ধরেই আসল ঘটনাটা প্রকাশিত হবে। গ্রেপ্তার করা হবে কোন অপরাধে? লোয়ার নরউডের জোনাস ওল্ডেকারের খুনের অপরাধে। আই আর্নেস্টলি থ্যাংক ইউ মিস্টার ম্যাকফারলেন। এই খানিক আগেই আমি আমার বন্ধু ডক্টর ওয়াটসনকে বলছিলাম যে লন্ডন আর লন্ডনের কাগজ থেকে গা গরম করা খবরাখবর পুরো উবে গিয়েছে, আর আর তারপরেই আপনি এই রহস্য নিয়ে উপস্থিত হলেন। জন ম্যাকফারলেন কাঁপা কাঁপা হাতে টেবিলের ওপর পড়ে থাকা ডেইলি টেলিগ্রাফের একটা পাতা বের করে দিয়ে বললেন, এই যে খবরটা, একবার পড়লেই বুঝতে পারবেন কেন কেন এই সাত সকালে এখানে এসে আপনাদের সাহায্য চাইছি, আর কেন লন্ডন শহরে আমার নাম এতক্ষণে সবাই জেনে গিয়েছে। আমি দেখলাম বড় বড় অক্ষরে ছাপা রয়েছে একটা লাইন, নরউড রহস্য, খুনের আশঙ্কা, সমাধান সূত্র পুলিশের হাতে। চোখ বুলিয়ে ভাবলাম, খুনের মামলায় এত অল্প সময়ের মধ্যে পুলিশ ক্লু পেয়ে গেল? জন ম্যাকফারলেনও দেখলাম ক্লু নিয়েই কথা বলছেন। সবকটা ক্লু আমাকেই অপরাধী সাব্যস্ত করছে মিস্টার হোমস, আর আমি নিশ্চিত সেই সব সমাধান সূত্র ধরে পুলিশ আমায় অল্প সময়ের মধ্যে ধরে ফেলবে। লন্ডন ব্রিজ থেকে আসার সময় একজনকে আমার পিছু পিছু আসতেও দেখেছি, হয়তো এতক্ষণে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়ে গেছে। আমি আর পাচ্ছি না। আমি জানি না আমার মা এই খবর শুনে বা পড়ে কি করবেন, কীভাবে দাঁড়াবো আমি মায়ের সামনে, কীভাবে দাঁড়াবো, আদৌ দাঁড়াতে পারবো কি? আমার জন্য তাকে কি লজ্জায় পড়তে হবে? আরে মিস্টার ম্যাকফারলেন, আপনার গ্রেপ্তারির আশঙ্কা সত্যি হলে আমাদের হাতে বিশেষ সময় নেই, যতটুকু আছে তার সদ্ব্যবহার করতে হবে, রাইট? ওয়াটসন, তুমি ওই খবরটা একটু পড়ে শোনাবে প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই। গতকাল গভীর রাত বা আজ কাক ভোরে লোয়ার নরউডে একটি ঘটনা ঘটেছে, পুলিশের অনুমান অনুযায়ী যার পেছনে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। এই অঞ্চলের সিডেনহ্যাম রোডের ডিপ ডেন হাউসে থাকতেন মিস্টার জোনাস ওল্ডেকার। বছর 52 এই অবিবাহিত মানুষটিকে ঘিরেই রহস্য তৈরি হয়েছে। বিল্ডার হিসেবে মিস্টার ওল্ডেকারের যথেষ্ট খ্যাতি আছে, যদিও তিনি কারোর সাথেই খুব একটা মেলামেশা করতেন না। ব্যক্তিজীবন ও পেশা উভয় ক্ষেত্রেই গোপনীয়তা অবলম্বন করতেন, তাঁর রকম সকম উদ্ভট প্রকৃতি ছিল বলে জানা গিয়েছে। গত কয়েক বছরে কোনো অজ্ঞাত কারণে তিনি নিজের কাজকর্ম গুটিয়ে এনেছিলেন। তাঁর বাড়ির পিছনে ছিল একটি কাঠের গুদাম, গতকাল রাত 12 নাগাদ তার একাংশে আগুন লাগে। দমকল বাহিনী অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয়, কিন্তু স্তূপাকৃত কাঠ পুড়ে ছাই হয়ে যাওয়ার আগে পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এই অগ্নিকাণ্ডকে নিছক দুর্ঘটনা হিসেবেই ধরে নেওয়া হচ্ছিল, কিন্তু কয়েকটি তথ্য যুক্তির যোগ ফলে এখন মনে হচ্ছে যে এর পেছনে গুরুতর অপরাধ থাকতে পারে। দমকল আসার পর এবং অগ্নিকাণ্ডের সময় মিস্টার ওল্ডেকারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার ঘরে সিন্দুকটি খোলা অবস্থায় পাওয়া যায়, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল একাধিক জরুরি কাগজপত্র। বিছানার অবস্থা দেখেই বোঝা যায় সেখানে কেউই বিশ্রাম নেননি। ঘরে সর্বত্রই ছিল ধস্তাধস্তির চিহ্ন এবং কোনো কোনো জায়গায় রক্তের ছিটে ফোটা দাগ। এছাড়া ঘরে পাওয়া যায় কাঠের একটি ভারী ওয়াকিং স্টিক, যার হ্যান্ডলে রক্তের ছাপ রয়েছে। গতকাল বেশ রাতে জোনাস ওল্ডেকারের ঘরে জন হেক্টর ম্যাকফারলেন নামে এক সলিসিটর আসেন। জন হেক্টর ম্যাকফারলেন লন্ডনের ফার্ম গ্র্যাম অ্যান্ড ম্যাকফারলেনের জুনিয়র পার্টনার এবং তিনি এই ছড়িটির মালিক। পুলিশের দাবি তাদের কাছে যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ রয়েছে, জোরালো মোটিভের আঁচও তারা পেয়েছেন। খুব নিশ্চিতভাবেই বলা যায় এই কেসে আরও নতুন এবং চমকপ্রদ তথ্য আমরা শীঘ্রই জানতে পারব। প্রেসে পাতা যাওয়ার আগে নিশ্চিতভাবে বলা যায় মিস্টার জন হেক্টর ম্যাকফারলেনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাকে আটক করা না হয়ে থাকলে অচিরেই করা হবে,
নরউড মামলার তদন্তে এখন জানা যাচ্ছে যে ঘরে ধস্তাধস্তির চিহ্ন ছাড়াও একতলায় শয়নকক্ষের জানলা খোলা ছিল। কাঠের স্তূপের ওপর দিয়ে ভারী কিছু টেনে নিয়ে যাওয়া দাগও রয়েছে। পুলিশের দাবি অনুযায়ী আগুন নেভার পর ছাইয়ের গাদার মধ্যে দগ্ধ দেহাবশেষ পাওয়া গিয়েছে। তদন্তকারী দলের মতে মিস্টার ওল্ড একার নিজের বেডরুমেই লাঠির আঘাতে খুন হন এবং তারপর তাঁর ঘরের কাগজপত্র ওলটপালট করা হয়। এরপর তাঁর মৃতদেহ টেনে হিঁচড়ে বয়ে নিয়ে গিয়ে কাঠের স্তূপের ওপর রেখে অপরাধের সমস্ত চিহ্ন মুছে দেওয়ার জন্য অগ্নিসংযোগ করা হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর লেস্ট্রেড এই তদন্তের নেতৃত্বে রয়েছেন। অভিজ্ঞ এই পুলিশকর্মী স্বভাবসিদ্ধ নিষ্ঠা সহকারে তদন্ত করছেন। তাঁর আশা এই কেসে দ্রুত নিষ্পত্তি হবে। হোমস আর্মচেয়ারে আধবোজা চোখে এলিয়ে বসেছিল। প্রতিবেদনটা পড়া শেষ করতেই সোজা হয়ে উঠে বসল। সেই ধারালো হাসিটা হোমসের ঠোঁটের কোণায় খেলতে শুরু করেছে। থ্যাংক ইউ ওয়াটসন। মিস্টার ম্যাকফারলেন, আপনার এই কেসটা নিঃসন্দেহে অ্যাট্রাকটিভ। তবে একটা কথা আমার মাথায় ঢুকছে না। খবরের কাগজ বলছে, আপনি নিজেও বলছেন যে সমস্ত তথ্য প্রমাণ আপনার বিরুদ্ধে। পুলিশ আপনার নামে ওয়ারেন্টও বের করেছে, তা সত্ত্বেও এখনও আপনাকে গ্রেপ্তার করা হলো না কেন? তার কারণ আছে মিস্টার হোমস। আমি ব্ল্যাক হিথের টোরিংটন লজে থাকি। গতকাল রাতে একটা কাজে মিস্টার জোনাস ওল্ডেকারের বাড়িতে গিয়েছিলাম। কাজকর্ম সারতে সারতে দেরি হয়ে গেল। রাতটা নরউডের একটা হোটেলেই কাটাই। এই ব্যাপারে আমি কিছুই জানতাম না। খবরটা পেলাম ট্রেনে সকালের খবরের কাগজ পড়তে গিয়ে, এবং তখনই বুঝলাম আমি একটা সাংঘাতিক জালে বিশ্রীভাবে জড়িয়ে গিয়েছি। অগ্রপশ্চাৎ না ভেবে আপনার এখানে চলে এসেছি। গ্রেশম বিল্ডিংয়ে আমার অফিসে বা ব্ল্যাক হিথের বাড়িতে থাকলে এতক্ষণে আমার হাতে হাতকড়া পড়তই। এই একটু আগে আপনাকে বললাম না, লন্ডন ব্রিজ স্টেশন থেকে একটা লোক আমায় অনুসরণ করছিল। হয়তো না ও পুলিশেরই লোক। ও জেনে গিয়েছে আমি কোথায় আছি। পুলিশ আমার জন্য অপেক্ষা করছে। এবার আমার পালা। আমাকে মিস্টার হোমস, মিস্টার হোমস, আপনি শুনতে পাচ্ছেন? ওই যে ওই যে মিস্টার জন ম্যাকফারলেনের রোগা পাতলা দেহটা হঠাৎ থরথরিয়ে কাঁপতে শুরু করলো। কারণ আমাদের বেকার স্ট্রিটের দরজার বেল ধরে কেউ বা কারা একখানা মক্ষম ঝাঁকুনি দিয়েছে। তারপরেই সিঁড়িতে ভারী পায়ের আওয়াজ পেলাম, আর তার কয়েক মুহূর্ত পরেই দরজা ঠেলে আমাদের বসার ঘরে এসে ঢুকলেন ইন্সপেক্টর লেস্ট্রেড এবং তাঁর পেছনে আরও দুজন উর্দিধারী পুলিশ। কোনো ভনিতা না করেই আমাদের প্রথম অতিথির দিকে তাকিয়ে লেস্ট্রেড বললেন, আপনি মিস্টার জন হেক্টর ম্যাকফারলেন? লোয়ার নরউডে জোনাস ওল্ডেকারের খুনের ঘটনায় আপনাকে গ্রেপ্তার করা হলো। তুলে নাও। এই কথাগুলো যেন ম্যাকফারলেনের প্রাণ শক্তি শুষে নিল। কাঁপতে থাকা শরীরটা পাশের চেয়ারে ধপ করে বসে পড়ল। চেয়ারটা না থাকলে উনি বোধহয় মেঝেতেই হুমড়ি খেয়ে পড়তেন। এবার হোমস চেয়ার ছেড়ে উঠে লেস্ট্রেডকে অনুরোধের সুরে বলল, লেস্ট্রেড, এটা অত্যন্ত ইন্টারেস্টিং এক মামলা। এই ভদ্রলোক আমায় পুরো ঘটনাটা খুলে বলতে যাচ্ছিলেন, এমন সময় তোমরা এসে পড়লে। দোহাই তোমার, আমাদের আধ ঘন্টা দাও। কথা দিচ্ছি এই আধ ঘন্টা রহস্যের সমাধানে সাহায্য করবে। রহস্যের সমাধান? রহস্যের সমাধান একরকম হয়েই গিয়েছে। জানি না এর মধ্যে আপনি নতুন কি খুঁজে পাবেন। হোয়াটএভার মিস্টার হোমস, এর আগে কয়েকটা কেসে আপনার সাহায্য পেয়েছি, সেই সম্পর্কের খাতিরেই আপনাকে আধ ঘন্টা দিচ্ছি। তবে ইনি এখন যা বলবেন সেটা পরবর্তী ক্ষেত্রে, কিন্তু প্রমাণ হিসেবে তার বিরুদ্ধেই ব্যবহার করা হতে পারে। সুতরাং মিস্টার ম্যাকফারলেন, যা বলার ভেবেচিন্তে বলুন। আধ ঘন্টার বেশি এক মিনিটও আপনাকে দিতে পারবো না। মিস্টার ম্যাকফারলেন সেকেন্ড পাঁচেক চোখ বন্ধ করে ঘটনা প্রবাহ মনে মনে সাজিয়ে নিলেন। তারপর শুরু হলো জোনাস ওল্ড একারের সাথে তার সাক্ষাতের বিচিত্র কাহিনী। আমি মিস্টার ওল্ডেকারকে ব্যক্তিগতভাবে চিনতাম না, যদিও তার নামটা আমি জানতাম। আমার বাবা মায়ের সাথে তার একসময় সম্পর্ক ছিল। সাম্প্রতিককালে তাদের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। গতকাল দুপুর তিনটে নাগাদ তিনি হঠাৎই আমাদের লন্ডন অফিসে এসে উপস্থিত হলেন। হিজিবিজি লেখায় ভর্তি একতলা কাগজ আমার টেবিলে রেখে বললেন যে সেটা নাকি তার উইল,
আর আমি যেন সেটাকে একটা পাকাপোক্ত আইনি ডকুমেন্টে পরিণত করি। পেপারগুলো আমার সঙ্গেই রয়েছে, এই যে এই যে। হ্যাঁ, ভদ্রলোক দেখলাম নাছোড় বান্দা, বললেন যতক্ষণ আমি কাজটা তৈরি করছি উনি আমার অফিসেই বসে থাকবেন। এবার মক্কেল বলে কথা, কাজ তো করতেই হবে। আমি আর কথা না বাড়িয়ে কাজ শুরু করলাম, আর তখনই তার উদ্দেশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলাম। আমি স্বপ্নেও ভাবতে পারিনি এমনটা হতে পারে মিস্টার হোমস। উইল তৈরি করতে গিয়ে দেখি জোনাস ওল্ডেকার নিজের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিতে চান। আমি প্রথমটা ভাবলাম ভুল দেখছি, এটা হতেই পারে না। দু তিনবার পড়ার পর মনে হলো না, আমার চোখ তো আমাকে ধোকা দিচ্ছে না। আমি বিস্মিত হয়ে তার দিকে তাকাতেই দেখলাম উনি মিটিমিটি হাসছেন। লোকটার ভাবভঙ্গি সত্যি অদ্ভুত, ছোটখাটো চেহারা, মুখটা ছুঁচলো মতো। আমি রীতিমতো বমকে গেছি দেখে মিস্টার ওল্ডেকার বললেন যে কাগজে লেখা কথাগুলো একদম সত্যি। উনি ব্যাচেলার মানুষ এবং এককালে আমার মা বাবার সঙ্গে ভালো আলাপ ছিল। আমায় উদ্যোগী, কর্মঠ ও আরও দশ রকমের প্রশংসাসূচক বিশেষণে ভরিয়ে বললেন যে আমি নাকি এই বিশাল সম্পত্তির যোগ্য দাবিদার, আমার কাছেই এই সম্পত্তি নাকি নিরাপদে থাকবে। গোটা ব্যাপারটা আমার তখনও বিশ্বাস হচ্ছিল না। কোনোক্রমে তাকে ধন্যবাদ জানিয়ে বিলটা তৈরি করলাম, শৈশাবুদ হলো। আমারই এক কেরানি সাক্ষী ছিল, এই এই নীল রঙা ডকুমেন্টটা হচ্ছে বিল, আর এই কাগজের স্লিপগুলো উইলের খসড়া। এবার মিস্টার ওল্ডেকার বললেন, আর একটা জরুরি কাজ বাকি আছে, আমার বাড়িতে কিছু আইনি কাগজপত্র রয়েছে, এই ধরো বিল্ডিং লিজ, মর্টগেজের মতো কিছু লিগ্যাল ডকুমেন্টস। এখন তো তুমি আমার সম্পত্তির ওয়ারিশ, তাই এই বিষয়গুলো তোমার জেনে নেওয়া উচিত। এক কাজ করো, আজ রাতে লোয়ার নবনে আমার বাড়িতে চলে এসো, আমি তোমাকে সব বুঝিয়ে দেবো। না 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 না, আমি কিন্তু আই রিফিউজ টু টেক নো ফর অ্যান আনসার, তোমাকে আসতেই হবে। হ্যাঁ, তুমি তো এখন আমার জীবনেরই একটা অংশ। আচ্ছা, ভালো কথা, এই সম্পত্তির কথাটা তোমার মা বাবাকে কিন্তু এখনো জানিও না, সব মিটলে ধীরে সুস্থে বলো, ইট উইল বি আ নাইস সারপ্রাইজ। হ্যাঁ, আমার প্ল্যানটা খাসা না। হ্যাঁ হ্যাঁ, আমি এবারও কিচ্ছু বলতে পারলাম না। বিশাল সম্পত্তি আমার নামে যিনি করে দিচ্ছেন তার এই কথাটুকু তো মেনে নেওয়াই যায়। হাজার হোক বেনিফ্যাক্টর বলে কথা, তার খেয়াল খুশি মানতেই হবে। আমার মন বলছিল কাজ গোটাতে গোটাতে দেরি হবে, তাই বাড়িতে একটা টেলিগ্রাম করে জানিয়ে দিলাম যে কিছু জরুরি কাজ এসে পড়েছে, কখন বাড়ি ফিরবো ঠিক নেই। মিস্টার ওল্ডেকার আমায় সাপরের আমন্ত্রণ জানিয়েছিলেন, বলেছিলেন রাত 9টা নাগাদ তার বাড়িতে যেতে। আমি ওর বাড়ি চিনতাম না, ঠিকানা দেখে রাস্তা খুঁজে বের করে সে তল্লাটে পৌঁছতে একটু দেরি হয়ে গিয়েছিল আমার। ওই 9:30 নাগাদ আমি ওখানে পৌঁছই, কে দেখি। এক মিনিট মিস্টার ম্যাকফারলেন, আপনার জন্য বাড়ির দরজা কে খুলে দেন? একজন মাঝবয়সী মহিলা, ওর হাউসকিপার। উনি আপনার নাম জানতেন? হ্যাঁ হ্যাঁ জানতেন। তাহলে উনিই বোধহয় আপনার নাম পুলিশকে জানান, তাই তো? হতে পারে। বুঝেছি। আচ্ছা, তারপর কি হলো বলুন। ওই মহিলাই আমাকে বসার ঘরে নিয়ে গেলেন, দেখলাম টেবিলে সাপারের বন্দোবস্ত করা হয়েছে। আয়োজন যদিও খুব সামান্যই ছিল। খাওয়া দাওয়ার পর মিস্টার ওল্ডেকার আমায় নিজের বেডরুমে নিয়ে গেলেন, দেখলাম সেখানে রয়েছে একটা জাঁদরিল সিন্দুক। উনি তার থেকে একগাদা কাগজ বের করে আনলেন, সেসব নিয়ে লেখাপড়া করতে করতে বেশ খানিকটা সময় গড়িয়ে গেল। কাজ যখন শেষ হলো তখন প্রায় মাঝরাত। আমি মিস্টার ওল্ডেকার বললেন যে হাউসকিপার মহিলাটি হয়তো বিশ্রাম নিচ্ছেন, এত রাতে তিনি আর তাকে বিরক্ত করতে চান না। বেডরুমের একটা ফ্রেঞ্চ উইন্ডো খোলাই ছিল, বললেন সেখান দিয়ে বেরিয়ে যেতে। আমার তখন খুব ক্লান্ত লাগছিল, ভাবলাম হাউসকিপারকে জাগিয়ে তুলে দরজা খুলতে সময় লাগবে, তাই এখান দিয়ে বেরিয়ে যাই। জানালার ব্লাইন্ডস কি নামানো ছিল? ঠিক মনে পড়ছে না, নামানো ছিল কি নামানো, হ্যাঁ মনে পড়েছে, অর্ধেক নামানো ছিল। হ্যাঁ হ্যাঁ, অর্ধেক নামানো ছিল, কারণ আমার বেরোনোর আগে মিস্টার ওল্ডেকার সেটা তুলে দেন।
তারপর আমি ঘর ছেড়ে বেরোনোর সময় ওয়াকিং স্টিকটা এদিক ওদিক তাকিয়েও পেলাম না। মিস্টার ওল্ডেকারকে বলায় উনি হালকা হেসে বললেন, এখানেই কোথাও আছে জিনিসটা, চিন্তা করো না, ওটা আমি খুঁজে রাখবো। এখন তো তোমার সাথে প্রায় দেখা হবে, আবার যেদিন আসবে সেদিন ওয়াকিং স্টিকটা নিয়ে যেও। এরপর আর আমি সেখানে থাকিনি মিস্টার হোমস। বাড়ি থেকে বেরোনোর সময় দেখেছিলাম সিন্ধুকের পাল্লা খোলা, বিভিন্ন কাগজপত্র টেবিলের উপর রাখা আছে। রাত হয়ে যাওয়ায় আর ব্ল্যাক হিট ফিরতে পারিনি, রাতটা কাটাই এনার্লি আর্মসে। মিস্টার ওল্ডেকারের সাথে আর কোনো রকম যোগাযোগ হয়নি। লেস্ট্রেড বেশ কিছুক্ষণ ধরেই ঘড়ির দিকে তাকাচ্ছিলেন। জন ম্যাকফার্লেনের কথা শেষ হওয়া মাত্র গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আপনার আর কোনো প্রশ্ন আছে মিস্টার হোমস? এখানে আর কিছু নেই, ব্ল্যাক হিথে যাওয়ার পর থাকতে পারে। ব্ল্যাক হিথ, ইউ মিন নরউড? ও ইয়েস, আই ডু মিন নরউড। হোমসের ঠোঁটের কোনায় আবার এক চিলতে রহস্যময় হাসি খেলে গেল, আর আমার মনে একটা তরঙ্গ। কোনো কিছুর সন্ধান না পেলে হোমস এই হাসি হাসে না। লেস্ট্রেড মাথা নিচু করে কয়েক সেকেন্ড কি যেন ভাবলেন, তারপর গলায় পুলিশি গাম্ভীর্য ফুটিয়ে তুলে বললেন, মিস্টার ম্যাকফার্লেন, আমার এই দুজন কনস্টেবল আপনাকে নিয়ে যাবে, গাড়ি নিচে অপেক্ষা করছে, আমার মিস্টার হোমসের সঙ্গে কিছু কথা আছে। হোমসের দিকে একবার করুণ দৃষ্টিতে তাকিয়ে মিস্টার ম্যাকফার্লেন বাকি দুজন পুলিশকর্মীর সাথে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। হোমস দেখলাম উইলের খসড়াটা উল্টে পাল্টে দেখছে। খানিক পরে খসড়াগুলো লেস্ট্রেডের দিকে এগিয়ে দিয়ে হোমস বলল, এই কাট কাট আইনি পরিভাষার মধ্যে অনেক কিছু রয়েছে, দেখো তো লেস্ট্রেড কিছু খুঁজে পাও কিনা। প্রথম দিকের কয়েকটা লাইন আর দ্বিতীয় পাতার মাঝামাঝি কয়েকটা লাইন যা পড়তে পারছি মিস্টার হোমস, অন্তত তিন জায়গায় হাতের লেখা এমনভাবে জড়িয়ে গিয়েছে যে কিছুই পড়া যাচ্ছে না। কিছু বুঝতে পারলে? আপনি কিছু পেরেছেন নাকি? পারলে বলুন। ওয়েল, এইটুকু বুঝেছি যে এটা চলন্ত ট্রেনে লেখা হয়েছে, ট্রেনের ঝাঁকুনির কারণেই লেখাটা জায়গায় জায়গায় জড়িয়ে গিয়েছে, স্টেশনে বা অন্য কোথাও ট্রেন দাঁড়ালে হাতের লেখাটা পরিপাটি হয়েছে, আর এই যে এই যে কোথাও কোথাও লেখাটা একটু বেশি জড়িয়ে গিয়েছে, অর্থাৎ সেই সময়টায় ট্রেন কোনো ক্যাচ পয়েন্ট বা ট্র্যাপ পয়েন্ট পার করছিল, বোঝাই যায় যে এটা শহরতলির কোনো ট্রেনে বসে লেখা হয়েছে। এই যে দেখো, অত্যন্ত জড়ানো লেখাই বেশি চোখে পড়ছে, অর্থাৎ ট্রেনটা অনেকগুলো পয়েন্টস ক্রস করে, এবং এত বেশি সংখ্যক পয়েন্টস শহরের কাছাকাছি দেখা যায়। ট্রেনে বসেই খসড়া তৈরি করা হয়েছে। হাতের লেখার বহর দেখে বুঝতে পারছি ইট ওয়াজ অ্যান এক্সপ্রেস ট্রেন যা নরউড আর লন্ডন ব্রিজের মাঝে শুধু একবারই দাঁড়ায়। সেই থিওরির খেলা মিস্টার হোমস, আপনার এই খেলাটা আর পুরনো হলো না। আচ্ছা, ধরে নিলাম এই ড্রাফট ট্রেনে বসেই লেখা হয় এবং সেটা এক্সপ্রেস ট্রেন ছিল, নরউড আর লন্ডন ব্রিজের মাঝে সেটা একবারই দাঁড়ায়, কিন্তু এই কেসে এই তথ্যের কি মূল্য আছে বলুন তো? আছে হে লেস্ট্রেড, মূল্য আছে। এর থেকে প্রমাণিত হয় যে জন ম্যাকফার্লেনের কথাটা সত্যি, উইলের এই রাফ খসড়া জোনাস ওল্ড একার ট্রেনে বসেই করেছিলেন। ব্যাপারটা তোমার কাছে বেখাপ্পা লাগছে তাই তো? উইলের মতো একটা জরুরি ডকুমেন্ট ট্রেনে বসে এরকম খাপছাড়াভাবে কে লেখে? খসড়া দেখেই বোঝা যায় যে লোকটা উইল তৈরির ব্যাপারটায় খুব একটা আমল দেয়নি। হি ডিড নট থিঙ্ক ইট ওয়াজ গোয়িং টু বি অফ মাচ প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স। দেখুন, এই উইলের রাফ ড্রাফট সে মন দিয়ে লিখুক চাই না লিখুক, লোকটা নিজের মৃত্যুর পরোয়ানা নিজেই তৈরি করেছিল। ওরে বাবা, তোমার তাই মনে হয় নাকি? কেন, আপনার হয় না? মানে কয়েকটা খটকা না থাকলে মনে হতো লেস্ট্রেড, যতক্ষণ না সেই খচখচানিটা কাটছে আমি কাউকে ক্রিমিনাল বলে চিহ্নিত করতে পারবো না, আই এম সরি। আচ্ছা, আপনার খটকাটা ঠিক কোথায় লাগছে বলুন তো মিস্টার হোমস? আরে, এ তো দিনের আলোর মতো সোজা সাপটা একটা কেস। একজন প্রৌঢ় ঠিক করলেন নিজের সমস্ত সম্পত্তি একজনের নামে লিখে দেবেন। এবার এক অল্প বয়সী পুরুষ জানতে পারলেন যে তিনি রাতারাতি বড় লোক হতে চলেছেন, শুধু বুড়ো চোখ বুঝলেই হলো। এবার তার পরিকল্পনাটা ভেবে দেখুন, সে ঘুণাক্ষরেও কাউকে কিছু জানালো না, রাতের অন্ধকারে মিটিংয়ের অজুহাতে এই প্রৌঢ়ের বাড়িতে গেল,
ধূর্ত অপরাধীর মতো গভীর রাত অবধি অপেক্ষা করল, যাতে বাড়ির বাকি সদস্যরা ঘুমিয়ে পড়ে। তারপর ফাঁকা ময়দান দেখে তাকে খুন করে মৃতদেহ কাঠের পাঁজার উপর রেখে তাতে আগুন ধরিয়ে চুপচাপ সটকে পড়ল। রাতের অন্ধকারে ওই এলাকা থেকে পালিয়ে একটা হোটেলে চলে গেল। ঘরে বা ওই ওয়াকিং স্টিকে রক্তের দাগ খুব সামান্যই পাওয়া গিয়েছে, অর্থাৎ জন হেক্টর ম্যাকফার্লেন খুব বুদ্ধি করে কাজটা করতে গিয়ে একটু একটু কেঁচিয়ে ফেলে। সে হয়তো রক্তারক্তি করতে চায়নি, ভেবেছিল মৃতদেহ জ্বালিয়ে দিলে খুনের যাবতীয় প্রমাণ লোপাট হয়ে যাবে। কিন্তু অতি বড় অপরাধীরও ভুল হয়, আর এ তো খুন ছাড়। তাই রক্তের দাগ থেকে গিয়েছে, আর সেখান থেকে লোকটা এখন পুলিশের হেফাজতে। বলুন তো, এর থেকে সহজ সরল ব্যাখ্যা আর হয়? এই তো লেস্ট্রেড, আসল কথাটা তুমি নিজেই বলে দিলে, সহজ সরল। একটু বেশি সহজ সরল বলে মনে হচ্ছে না? তোমার যুক্তির ওপর ভিত্তি করেই আমি একটা পাল্টা যুক্তি তৈরি করেছি। শোনো, একজন বয়স্ক ভদ্রলোক একটি উইল তৈরি করলেন এবং যার নামে সমস্ত সম্পত্তি লিখে দিচ্ছেন তাকে এসে জানালেন। আর ঠিক সেই রাতেই লোভের বশে সম্পত্তির ওয়ারিস সম্পত্তির মালিককে খুন করল। মাথায় একটু ঘিলু থাকলে যে কেউ বুঝবে এই ক্ষেত্রে দুয়ে দুয়ে চার করাটা পুলিশের পক্ষে খুবই সহজ হয়ে যাবে। তাছাড়া বাড়ির হাউসকিপার মিস্টার ম্যাকফার্লেনকে দেখেছিলেন এবং পুলিশি তদন্তে অনায়াসে তাকে চিনিয়ে দিতে পারতেন। লেস্ট্রেড, মিস্টার ম্যাকফার্লেন নিশ্চয়ই ধরা পড়ে যাওয়ার জন্য খুন করেননি। আর ওই ওয়াকিং স্টিক, তুমি একজনকে খুন করার পর নিজের ব্যবহারের একটা জিনিস সিন অফ ক্রাইমে রেখে দিয়ে চলে এলে, যাতে পুলিশ ইনভেস্টিগেট করতে নেমে তোমায় পাকড়াও করতে পারে। কাম অন লেস্ট্রেড, তোমার থিওরি ধোপে টিকছে না। আচ্ছা, ওয়াকিং স্টিক রেখে যাওয়াটা নিয়ে আপনি এত অবাক হচ্ছেন কেন বলুন তো? আপনি তো জানেন না, অনেক ক্রিমিনাল তাড়াহুড়োর মধ্যে এরকম অনেক ভুল করে। হয়তো খুন করার পর তার মাথা কাজ করছিল না, আগুন ধরিয়ে দেওয়ার পর ভয় জাগার দিয়ে ওঠে, সেই জন্যই সে আর ঘরে ঢোকেনি। বেশ, কিন্তু একটা জিনিস খেয়াল করেছ, ওল্ড একারের ঘরের সিন্দুক আর জানালা দুটোই খোলা ছিল। এমনটাও হতে পারে যে জন ম্যাকফার্লেন বেরিয়ে যাওয়ার পর জানালা খোলা দেখে ওখানকারই এক চোর বা ছিনতাইবাজ ঘরে ঢোকে সিন্দুক থেকে দামি কিছু হাতানোর আশায়। সেই লোকটাই ওয়াকিং স্টিকের মক্ষম আঘাতে ওল্ড একারকে সাবাড় করে এবং তারপর মৃতদেহ জ্বালিয়ে হাওয়া হয়ে যায়। মানতে পারলাম না মিস্টার হোমস, চোর বা ছিনতাইবাজ মৃতদেহ পোড়াতে যাবে কেন? তোমার মতে অপরাধীর চিহ্ন লোপাট করার তাগিদ শুধু মিস্টার ম্যাকফার্লেনেরই আছে, তাই তো? ঘর থেকে কিছুই খোয়া যায়নি। যদি ছিনতাইবাজি হয় তাহলে সে ঘর থেকে কিছু হাতালো না কেন? কারণ ঘরে আইনি কাগজপত্র ছাড়া কিছুই ছিল না, অপরাধীর পক্ষে সেগুলোর মর্ম বোঝা সম্ভব ছিল না। কনসাল্টিং ডিটেকটিভের কাছে হার স্বীকার করতে হয়তো স্কটল্যান্ড ইয়ার্ডের দুঁদে ইন্সপেক্টরের সম্মানে বাঁধল। লেস্ট্রেডের হাবভাব দেখেই বোঝা যাচ্ছিল তিনি নিজের থিওরিকেই আঁকড়ে ধরে বসে থাকবেন। টুপিটা মাথায় দিয়ে বললেন, ব্যাস তাহলে তুমি এটাই গেল, আপনি বরঞ্চ ওই ছিনতাইবাজকেই খুঁজুন, তবে পেয়ে গেলে জানাবেন। হ্যাঁ, ততক্ষণ দেখি ম্যাকফার্লেনকে জিজ্ঞাসাবাদ করে কিছু জানা যায় কি না। আপনি তো অনেক ইমাজিনেশনে দোহাই দিলেন মিস্টার হোমস, আমি আপনাকে একটা বাস্তব ঘটনার কথা বলছি। হ্যাঁ, ঘর থেকে একটাও কাগজ খোয়া যায়নি কেন জানেন? কারণ সম্পত্তির উত্তরাধিকারী জানতো দিনের শেষে সব কিছু তার হাতেই আসবে। আমাদের মধ্যে কে সঠিক আর কে বেঠিক সেটা ভবিষ্যতই বলবে মিস্টার হোমস। হোমস পাইপ ধরিয়ে একটা মোক্ষম টান দিল। ব্যাপার কি, লেস্ট্রেডের শেষ কথাটা কি তার মনে ধরল? এই ইনভেস্টিগেশনে অধিকাংশ প্রমাণই যে ম্যাকফার্লেনের বিরুদ্ধে সেটা না মেনে উপায় নেই। আর হ্যাঁ লেস্ট্রেড, তোমার ওই ভবিষ্যতের কথাটা, দেখি না কে সঠিক আর কে বেঠিক। আজ বেলার দিকে পারলে একবার নরউড ঘুরে আসব, আশা করি ততক্ষণে তোমাদের কাজ কিছুটা এগোবে। লেস্ট্রেড মুখ হাঁড়ি করে বেরিয়ে গেলেন। তারপরেই দেখলাম হোমস চেয়ার ছেড়ে তড়ি ঘড়ি উঠে ফ্রক কোটটা চাপাচ্ছে। এখন আবার কোথায় যাওয়ার আছে ওর? বললাম, চললে কোথায়? গন্তব্য ব্ল্যাকহিথ। কিন্তু ঘটনাটা তো ঘটেছে নরউডে, তাহলে ব্ল্যাকহিথে কেন? ওয়াটসন, ওয়াটসন, ভুলটা কোথায় হচ্ছে জানো? পুলিশ ভাবছে এই মামলা একটা ঘটনার উপর দাঁড়িয়ে রয়েছে, মানে ওই অগ্নিকাণ্ড, আর পুলিশের মত অনুযায়ী জন ম্যাকফার্লেনের হাতে হওয়া খুনটা। কিন্তু না ওয়াটসন, এই কেসের দুটো ভিত্তি রয়েছে,
দ্বিতীয়টার উপর জোর দিতে গিয়ে পুলিশ প্রথমটার দিকে তাকাচ্ছেই না, তাকালে বুঝত এই আচমকা উইল তৈরির মধ্যে আসল মশলাটা রয়েছে। তাই আমার প্রথম কাজ ব্ল্যাকহিতে গিয়ে এই খটকাটার অনুসন্ধান করা। এইখানে তুমি আমার কোনো সাহায্য করতে পারবে বলে মনে হয় না, অবশ্য বিপদের কোনো আশঙ্কা নেই, থাকলে তোমায় নিয়ে যেতাম। তুমি আপাতত বেকার স্ট্রিটেই থাকো, আশা করি এই যাত্রায় কিছুটা অন্ধকার দূর হবে। ফিরতে ফিরতে সন্দেহ হতে পারে, মিস্টার ম্যাকফারলেন অনেক আশা করে এখানে এসেছিলেন ওয়াটসন, তাকে নিরাশ করতে পারবো না। চললাম। হোমসের ফিরতে ফিরতে সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল। ওর মুখে অনিশ্চয়তার ভাবটা দেখে মনে হলো ব্ল্যাকহিতে গিয়ে বিশেষ লাভ হয়নি। হোমস আমার সাথে একটা কথাও বলল না, হাত মুখ ধুয়ে বেহালা বাজাতে বসল। কিন্তু সেটাও বেশিক্ষণের জন্য নয়, খানিক পর বাজনাটা অবহেলা ভরে সরিয়ে রেখে হোমস বীতশ্রদ্ধ গলায় বলল, ওয়াটসন, হিসেবে বড়সড় ভুল হচ্ছে, তদন্তে কয়েকটা গ্যাপ থাকেই, কিন্তু তাই বলে এত গরমিল আমি এটা মেনে নিতে পারছি না। কি হয়েছে বলবে তো? লেস্ট্রেডকে যাই বলি না কেন, এখন তো মনে হচ্ছে ওই ঠিক রাস্তায় হাঁটছে আর আমি গোলক ধাঁধায় মাথা খুঁড়ে মরছি। আমার হাঞ্চ পূর্বমুখী হলে সাদা কালো এভিডেন্স যাচ্ছে পশ্চিমে। এবার মুশকিলটা কি জানো তো, জুরিও লেস্ট্রেডের মতো তথ্যে আমল দেয়, থিয়রিতে নয়। ব্ল্যাকহিতে কারোর সঙ্গে দেখা হলো? হয়েছে, কিছু কথাও জানতে পেরেছি। আর একটা চমকপ্রদ তথ্য পেয়েছি, এই মিস্টার ওল্ড একার শুধু উদ্ভট নন, অত্যন্ত কদর্য স্বভাবের মানুষ, সাধারণ মানুষকে উত্তক্ত করে গালিগালাজ করে বেশ আনন্দ উপভোগ করেন। এই কথাটা কে বলল? মিস্টার ম্যাকফারলেনের মা। ভদ্রলোকের বাবা বাড়ি ছিলেন না, জন ম্যাকফারলেনকে অবিকল তাঁর মায়ের মতোই দেখতে, টকটকে ফর্সা রং, নীল চোখ। ভদ্রমহিলা দেখলাম অনেকদিন যাবৎ মিস্টার ওল্ড একারকে চেনেন, অফকোর্স উনি নিজের ছেলেকে খুনি বলে মানতে নারাজ, কিন্তু ওল্ড একারের মৃত্যু নিয়ে একটুও ভাবিত নন, কেমন যা হয়েছে বেশ হয়েছে গোছের মনোভাব। যেভাবে ওল্ড একারের স্মৃতির উদ্দেশ্যে বিষ ঢালছিলেন তা দেখে পুলিশের ধারণা আরো বদ্ধমূল না হয়ে যায়। কিভাবে? পুলিশ বলবে মিস্টার ম্যাকফারলেন এমন এক পরিবেশে থাকেন যেখানে ওল্ড একারের প্রতি বিদ্বেষ বহুদিন ধরে তার মনে লালিত হয়েছে। ভদ্রমহিলা আর কি বললেন তোমায়? যেটা বললেন সেটাই আমার চিন্তাভাবনাকে আরো পেঁচিয়ে দিচ্ছে ওয়াটসন। উনি বললেন, মিস্টার হোমস, আপনি যে লোকটার কথা বলছেন তার নাম মুখে আনতেও ঘেন্না হয় আমার, ওকে বহু যুগ চিনি আমি, ও মানুষ নয়, মানুষের খোলস পরে থাকা একটা নৃশংস শয়তান পশু, যে অন্যের রক্তপাত ঘটিয়ে তাকে তিলে তিলে মেরে আনন্দ পায়। আমার সাথে ওর বাগদান হয়ে গেছিল, বিয়ের কথা পাকা ছিল, হাক্কিস বিয়েটা হয়নি, কেন জানেন? ওর নৃশংস বদমাইশির জন্য। লোকটা সিফ খেলার ছলে পাখির এক মস্ত খাঁচার মধ্যে বেড়াল ছেড়ে তাড়িয়ে তাড়িয়ে দেখছিল কিভাবে বেড়ালটা পাখিগুলোকে ছিঁড়ে খুঁড়ে খায়। এই ঘটনা শোনার পর আমি আর স্থির থাকতে পারিনি, এনগেজমেন্ট ভেঙে দিই। আমি সত্যি ভাগ্যবান মিস্টার হোমস, ওই নরপশুর পাল্লায় পড়লে আমার যে কি হতো ভাবলেই শিউরে উঠি। দাঁড়ান আপনাকে একটা জিনিস দেখাই, সেটাই দেরাজের মধ্যে রয়েছে, এই যে এই যে। ভদ্রমহিলা পাশের দেরাজ হাতড়ে একটা ছবি আমায় দিলেন, হাতে নিয়ে দেখলাম যে সেটা ওরই ছবি, কিন্তু সেটাকে কেউ যেন একটা ধারালো জিনিস দিয়ে ফালা ফালা করে কেটেছে এবং দেখেই বোঝা যায় চরম আক্রোশে। আমার অবাক ভাব দেখে জন ম্যাকফারলেনের মা বললেন, আমার এই ছবিটার এরকম অবস্থা কে করেছে জানেন? ওই লোয়ার নওয়ুডের জানোয়ারটা। আমার বিয়ের দিন একটা চিঠি সমেত এই ছবিটা আমায় পাঠিয়েছিল। চিঠির প্রত্যেকটা লাইনে নোংরা অশ্রাব্য শব্দের মধ্যে দিয়ে আমায় অনেক শাপশাপান্ত করেছিল। আপনি এখন জানালেন উনি নাকি নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি আমার ছেলের নামে উইল করে দিচ্ছেন, তাই তো? আপনি হয়তো ভাবছেন যে এখন আমার প্রতি ওর কোনো রাগ বা ক্ষোভ নেই, তাই হি ইজ বিং সো জেনারাস। ওয়েল মিস্টার হোমস, আমি আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি ওর সম্পত্তির কানা করিও আমরা চাই না। ও এককালে আমায় অনেক অভিশাপ দিয়েছে, এখন টাকা পয়সা দিতে চাইছে। আমি ঈশ্বরে বিশ্বাসী মিস্টার হোমস,
তিনিই ওকে শাস্তি দিয়েছেন এবং যথাসময়ে তিনি আমার ছেলেকে নির্দোষ প্রমাণ করবেন। উনি অনেক কথাই বললেন, কিন্তু ওই যে বললাম তাতে সুরাহা হওয়ার চেয়ে সবকিছু আরো পেঁচিয়ে গেল। এদিক ওদিক খোঁজ লাগিয়েছিলাম, বিশেষ কিছু লাভ হলো না। শেষমেশ নরউডে গেলাম। ডিপ ডিন হাউস, মানে যেখানে জোনাস ওল্ড একার থাকতেন, সেটা হাল ফ্যাশনের মস্ত এক ভিলা। সামনে লতা গুল্মে ঘেরা মোটামুটি বড় একটা লন। বাড়ির ডান প্রান্তে এবং মেন রাস্তা থেকে একটু দূরে রয়েছে কাঠের গুদাম যেখানে আগুন লেগেছিল। এই যে পুরো নকশাটা ডায়েরির পাতায় ছকে নিয়েছি, এই যে দেখো। হোমস ডায়েরির একটা পাতা বার করে আমার দিকে এগিয়ে দিল। আমি দেখলাম তাতে নানান ছবি আঁকা রয়েছে। আমি ঠাহর করতে পারবো না বুঝতে পেরেই হোমস আমায় দেখিয়ে দিল। বাঁদিকের এই জানালাটা দিয়েই ওল্ড একারের ঘরে যাওয়া যায়, আবার এই জানালা দিয়ে ঘরের ভেতরটা রাস্তা থেকেও দেখা যায়। ভাগ্যক্রমে আজ সেখানে লেস্ট্রেড ছিল না। ডিপ ডিন হাউসে থাকা দুজন হেড কনস্টেবলই খুব সহযোগিতা করলেন। ওই ছাইয়ের গাদার মধ্যে খোঁজাখুঁজি করে দেহাবশেষ ছাড়াও তাঁরা কয়েকটা রংচটা চাকতি পেয়েছেন, আমাকে দেখালেনও। আমি হাতে নিয়েই বুঝতে পেরেছিলাম যে চাকতিগুলো ট্রাউজারের বোতাম। তাদের মধ্যে একটাতে হ্যামস শব্দটা তখনও পড়া যাচ্ছিল। এই হ্যামস হচ্ছে মিস্টার ওল্ড একারের টেলা। তুমি বাড়ির আশেপাশে তদন্ত চালিয়েছো নিশ্চয়ই? সে আর বলতে, এই নির্দয় গরমে লনে প্রায় হামাগুড়ি দিয়ে খুঁজলাম, কিন্তু কয়েকটা ঝোপঝাড়ের ওপর দিয়ে ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার দাগ ছাড়া কিছু পেলাম না ওয়াটসন। এই ভারী কিছু মানুষের দেহ হতে পারে, আবার বস্তা জাতীয় কিছুও হতে পারে। আমার পরবর্তী গন্তব্য ছিল মিস্টার ওল্ড একারের বেডরুম। সেখানে রক্তের দাগ রয়েছে ঠিকই, কিন্তু সেগুলো কয়েকটা চটচটে ছোপ বা ডিসকালারেশনের পর্যায়ে পড়ে। এই ছোপ বা ডিসকালারেশনগুলো টাটকা, সে বিষয়ে সন্দেহ নেই, ঠিক যেমন সন্দেহ নেই ওয়াকিং স্টিকের মালিকানা নিয়ে। ওটা মিস্টার জন ম্যাকফার্লেনেরই। মাটিতে দুজনের পায়ের ছাপ রয়েছে, কিন্তু আমি যেটা লেস্ট্রেডকে সাজেস্ট করেছিলাম সেই বাইরে থেকে তিন নম্বর লোকের আসার কথা, সেই যে চিন্তাই বাজে থিওরিটা ওয়াটসন, মনে আছে? বিলক্ষণ মনে আছে। সেরকম কোনো পায়ের ছাপ পেলাম না। লেস্ট্রেডের টিম আমাদের ধরে ধরে গোল দিচ্ছে হে ওয়াটসন। কিন্তু হোমস, তুমি একেবারে খালি হাতে ফিরেছো, এটা আমি ভাবতে পারছি না। কিন্তু সত্যি কি তুমি কিছু পাওনি? একটাই আশার আলো আছে ওয়াটসন, অনলি ওয়ান লিটল গ্লিম অফ হোপ। জানি না সেটা কতটা প্রাসঙ্গিক। আমি সিন্দুকটা খুঁটিয়ে দেখলাম তার অধিকাংশই টেবিলের ওপর সাজিয়ে রাখা হয়েছিল। কিছু কাগজপত্র সিলড খামের মধ্যে রাখা ছিল। তদন্তকারী দল ইনভেস্টিগেশনের জন্য তাদের কয়েকটার মুখ খুলে ঘাঁটাঘাঁটি করেছিল বোধহয়, সেগুলো নাড়াচাড়া করে দেখলাম, তাদের মূল্য আহামরি কিছু নয়। ব্যাংকের বইটা ঘেঁটেও জানলাম যে জোনাস ওল্ড একার যতই বড় বাড়িতে থাকুন না কেন, তার আর্থিক অবস্থা আকাশচুম্বী নয়। একটা খটকা, জাস্ট একটা খটকা ওয়াটসন। আমার মনে হচ্ছে ওই সিন্ধুকে জেনুইনলি মূল্যবান কাগজগুলো ছিল না। কয়েকটা জরুরি ডিডের হদিশ আমি পাইনি। এইভাবেই লেস্ট্রেডের যুক্তিটাকে কাটা যায়। উত্তরাধিকার সূত্রে কিছু পেতে চলেছে জানলে সেটা কেউ চুরি করবে কেন? দেন শুধু বললে হবে না ওয়াটসন, উই নিড সলিড এভিডেন্স টু ব্যাক ইট আপ। সেই এভিডেন্সের খোঁজেই ওল্ড একারের হাউসকিপার মিসেস লেক্সিংটনের সঙ্গে কথা বললাম। মাঝবয়সী এই মহিলার চোখে মুখে সবসময় সন্দেহের ছায়া। হাব ভাব দেখে মনে হলো উনি কিছু জানেন, কিন্তু আমি বলতে রাজি নন। হ্যাঁ, এইটুকু অবশ্য বললেন যে রাত 9:30 নাগাদ উনি মিস্টার ম্যাকফার্লেনকে দরজা খুলে দিয়েছিলেন এবং রাত 10:30 নাগাদ তিনি নিজের ঘরে চলে যান। তাঁর ঘর বাড়ির অপর প্রান্তে, সেখান থেকে কিছুই শোনা যায় না এবং তিনি কিছু শুনতেও পাননি। তিনি বললেন হল ঘরে মিস্টার ম্যাকফার্লেন নিজের টুপি এবং সম্ভবত নিজের ওয়াকিং স্টিক রেখে গিয়েছেন। গভীর রাতে হট্টগোলে তাঁর ঘুম ভাঙে, তারপর আগুন নেভাতে দমকল বাহিনী এসে হাজির হয়। মালিক হিসেবে মিস্টার ওল্ড একার কেমন ছিলেন? তাঁর কোনো আত্মীয় স্বজন সম্পর্কে মিসেস লেক্সিংটন কিছু বললেন না? গুড কোয়েশ্চেন ওয়াটসন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি শত্রুর কথাও জিজ্ঞেস করেছিলাম। তাতে মিসেস লেক্সিংটন বললেন যে মিস্টার ওল্ড একার নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতেন এবং তার বাইরে কারোর সঙ্গেই খুব একটা মিশতেন না। তিনি বোতামগুলোকে মিস্টার ওল্ড একারের পোশাকের বলে চিহ্নিত করলেন। গতকাল রাতে জোনাস ওল্ড একারের পরনে ওই ট্রাউজারটাই ছিল। আগুন লাগা নিয়ে কথা বলতে গিয়ে বললেন বেশ কিছুদিন বৃষ্টি না হওয়ায় কাঠের পাঁজা শুকনো খটখটে হয়ে গিয়েছিল।
তাই আগুনের স্পর্শ পেয়ে দাউ দাউ করে জ্বলে ওঠে। তিনি এক ছুটে সেখানে গিয়েছিলেন বটে, কিন্তু ওই আগ্রাসী শিখার সামনে কিছুই করতে পারেননি। দমকল কর্মীদের সাথে সাথে তিনিও মাংস পোড়া গন্ধ পেয়েছিলেন। অ্যান্ড ফাইনালি মিসেস লেক্সিংটন, গৃহকর্তার ব্যক্তিগত জীবন বা সিন্ধুকের কাগজ সংক্রান্ত কোনো ব্যাপার জানতেন না এবং তা নিয়ে মাথাও ঘামাননি। হোমস কথা শেষ করে তর্জনী আর মধ্যমা দিয়ে কপালের ঠিক মাঝখানে কয়েকটা টোকা মারল। ঠিক জুত করে উঠতে পারছি না ওয়াটসন, আমার মন বলছে কোথাও কিছু একটা লুকিয়ে রয়েছে, ধরতে পারছি না ওয়াটসন। একটা কথা আমার চোখে ধরা দিয়েও দিচ্ছে না, ওল্ড একারের হাউসকিপার সেই কথাটাই চেপে যাচ্ছেন বলে মনে হয়। ওই চোখ জোড়া ওয়াটসন, ওর ওই চোখ জোড়া যেন নিঃশব্দে চ্যালেঞ্জ করে বলছে, আমি জানি কিন্তু বলবো না, দম থাকলে খুঁজে বের করে নাও। গোপন কোনো কাজকর্মের সঙ্গে জড়িত না থাকলে ওই ঔদ্ধত্য আসে না, আমি জানি আসে না, কিন্তু মিসেস লেক্সিংটন কি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন? উনি কি জানেন আসল খুনিকে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য? না ওয়াটসন, এভাবে চললে এই কেসে হার স্বীকার করতে হবে। মিস্টার ম্যাকফার্লেনকে দেখে আদৌ খুনি বলে মনে হয়? ওরকম শান্তশিষ্ট একজনকে জুরি খুনি বলে মেনে নেবে? কি বলছো ওয়াটসন, গোটা জিনিসটাই যুক্তি আর প্রমাণের ওপর দাঁড়িয়ে আছে। এখানে কে কেমন দেখতে, কতটা শান্ত, এসবের কোনো মূল্য মাহাত্ম্য নেই। খুনি বার্ট স্টিভেন্সকে মনে আছে? ওরকম হিংস্র হত্যাকারী ইংল্যান্ডের ইতিহাসে বিরল, অথচ লোকটাকে দেখে মনে হবে ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। তাই থিওরিতে প্রমাণের রং না দিতে পারলে মিস্টার ম্যাকফার্লেনের কপালে অশেষ দুঃখ আছে। তার বিরুদ্ধে লেস্ট্রেড আঁটোসাঁটো কেস তৈরি করেছে। হোমস আর্মচেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পাইপটা ধরাতে যাচ্ছিল, হঠাৎ কি মনে হওয়ায় সেটা সরিয়ে রেখে আমায় বলল, দেখেছো কাণ্ড, আরে আসল কথাটা বলতেই ভুলে গিয়েছিলাম। আরে একটু আগে বললাম না, মিস্টার ওল্ড একারের ব্যাংকের রেকর্ড দেখে বুঝেছি তার হাতে অঢেল টাকা পয়সা নেই। তার কারণ, গত এক বছরে বেশ কয়েকবার বড়সড় অঙ্কের চেক মিস্টার কর্নেলিয়াস নামে একজনের জন্য ইস্যু করা হয়েছে। এবার ন্যাচুরালি প্রশ্ন ওঠে, মিস্টার কর্নেলিয়াস ভদ্রলোকটি কে এবং মিস্টার ওল্ড একার কেনই বা তার জন্য এমন বিরাট অঙ্কের চেক ইস্যু করছেন? জোনাস ওল্ড একার পেশাদার বিল্ডার ছিলেন, হয়তো মিস্টার কর্নেলিয়াস রিয়েল এস্টেট ব্রোকারের কাজ করেন। টাকার লেনদেনের কোনো সার্টিফিকেট তো দেখলাম না। এবার ব্যাংকে গিয়ে খোঁজ খবর করে দেখতে হবে এই চেকগুলো কে ভাঙিয়েছে বা সেগুলো এখনো পর্যন্ত ভাঙানো হয়েছে কিনা। লেস্ট্রেডের হাবভাব দেখে মনে হচ্ছে ও মিস্টার ম্যাকফার্লেনকে ফাঁসিতে না ঝুলিয়ে শান্তি পাবে না, আর সেটাই আমার কাছে পরম দুশ্চিন্তার বিষয়। কথাগুলো বলে হোমস নিজের ঘরে চলে গেল। পরদিন সকালে ব্রেকফাস্ট করতে এসে দেখি হোমস চেয়ারে বসে আছে, কিন্তু একই এক রাতেই ওর মুখ বসে গেছে, চোখ কোটরে ঢুকে গেছে, আশেপাশে কার্পেটের উপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সিগারেটের অসংখ্য পোড়া টুকরো, আর টেবিলের ওপর যেমন তেমন করে রাখা সকালের খবরের কাগজগুলো, তার মধ্যেই চোখ পড়ল একটি আধখোলা টেলিগ্রামে। মুখে একটা তেতো হাসি নিয়ে টেলিগ্রামটা আমার দিকে ছুঁড়ে দিয়ে হোমস বলল, পড়ে দেখো ওয়াটসন। আমি খুলে দেখি সেটা নরবুর থেকে পাঠানো হয়েছে, পাঠিয়েছে লেস্ট্রেড। টেলিগ্রামের অক্ষরগুলো যেন আমার গালে সপাটে চড় মারল। সেখানে লেখা আছে, ইম্পর্টেন্ট ফ্রেশ এভিডেন্স টু হ্যান্ড, ম্যাকফার্লেন্স গিল্ট ডেফিনেটলি এস্টাবলিশড, অ্যাডভাইজ ইউ টু অ্যাবান্ডন কেস, লেস্ট্রেড। আমি টেলিগ্রামটা পড়ে অসহায়ভাবে হোমসের দিকে তাকালাম। সেই তেতো হাসিটা দিয়ে হোমস আমায় বলল, গোয়েন্দারাজ লেস্ট্রেড নিজের বিজয় বার্তা পাঠিয়েছেন, ও আমাদের কেসটা ছেড়ে দিতে বলেছে। যদিও আমার মনে হয় এই মুহূর্তে কেস ছাড়া খুবই নিম্নমানের বোকামি হবে। খুব জানতে ইচ্ছে করছে লেস্ট্রেডের ফ্রেশ এভিডেন্সটা আসলে কি। চটপট ব্রেকফাস্ট সেরে নাও ওয়াটসন, আজ তোমাকে লাগবে। গোগ্রাসে গিলে মিনিট পনেরোর মধ্যে বেরিয়ে পড়লাম। হোমস এক কাপ কফি পর্যন্ত খেল না।
নরবুডের ডিপ ডেন হাউসের সামনে গিয়ে দেখি কৌতূহলী জনতা ভিড় জমিয়েছে। হোমস ঠিকই বলেছিল, বাড়িটা হাল ফ্যাশনের এবং অনেকটা জায়গা জুড়ে তৈরি করা হয়েছে। গেট পেরিয়ে বাড়িতে ঢুকতেই লেস্ট্রেডের সঙ্গে দেখা হলো। স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টরের মুখ দেখলাম খুশিতে ঝলমল করছে। আমাদের দেখে তিনি বিজয় গর্বে বলে উঠলেন, আরে আরে আরে, কি ব্যাপার মিস্টার হোমস, এবার তো দেখছি আমাদের ভুল প্রমাণ করতে পারলেন না। ও ভালো কথা, আপনার সেই ছিনতাইবাজের খোঁজ পেলেন নাকি? ভুল হচ্ছে লেস্ট্রেড, আমি এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছইনি। অন দি আদার হ্যান্ড, আমরা গতকালই একটা সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলাম এবং সেটার সত্যতা আরও কনক্লিউসিভলি প্রমাণ করব আজ। মিস্টার হোমস, আপনি বারবার টেক্কা মেরে বেরিয়ে যাবেন তা তো হয় না, আসুন আমার সঙ্গে আসুন। টেলিগ্রামে যে ফ্রেশ এভিডেন্সের কথা বলেছিলাম সেটা আপনাদের দেখাই। এটা দেখার পর আশা করি আপনাদের মনে আর কোনো সন্দেহ থাকবে না যে হেক্টর ম্যাকফারলেনই খুনটা করেছেন। কামন, আমার সঙ্গে আসুন। আমরা লেস্ট্রেডের পিছু পিছু খুবচি প্যাসেজ পেরিয়ে একটা অন্ধকার হল ঘরে এসে দাঁড়ালাম। লেস্ট্রেডের গলার বিজয় গর্ব তখন বিজয় উল্লাসে পরিণত হয়েছে। একটা মোমবাতি জেলে এবং গলার স্বরে নাটকীয়তা আরও কয়েক ধাপ বাড়িয়ে দিয়ে তিনি বললেন, খুন করার পর মিস্টার ম্যাকফারলেন ঠিক কী করেছিলেন? ছেড়ে দিন, আমি বলছি, তিনি এখানে এসেছিলেন নিজের টুপিটা নিতে। দেওয়ালের দিকে তাকান। লেস্ট্রেড মোমবাতিটা তুলে ধরলেন আর আমরা দেখলাম চুনকাম করা দেওয়ালে রক্তের দাগ। এটাকে ঠিক ছোপ বলা চলে না, এটা কারোর বুড়ো আঙুলের সুস্পষ্ট ছাপ। লেস্ট্রেড আনন্দে একটা চাপা গর্জন করে বলল, ওমা মিস্টার হোমস, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বের করুন আপনার আপনার ওই ম্যাগনিফাইং গ্লাসটা একবার বের করুন তো, বের করে খুঁটিয়ে পরীক্ষা করে দেখুন একবার দাগটা। আপনি নিশ্চয়ই শুনেছেন যে দুটো মানুষের আঙুলের ছাপ কখনো এক হতে পারে না? তাই তো শুনেছি। ওয়েল, এবার ম্যাগনিফাইং গ্লাসটা দিয়ে এই এই বুড়ো আঙুলের ছাপটা দেখুন, দেখেছেন? এবার মোমের উপর এই ছাপটা দেখুন, এইটা জন হেক্টর ম্যাকফারলেনের ডান হাতের বুড়ো আঙুলের ছাপ। আর সকালেই নেওয়া হয়েছে, কোনো ফারাক খুঁজে পাচ্ছেন নাকি? ম্যাগনিফাইং গ্লাসের প্রয়োজন নেই, দুটোর দিকে তাকিয়ে আমি হলপ করে বলতে পারি যে দেওয়ালের ওই রক্তমাখা বুড়ো আঙুল আর মোমের ওপর এই বুড়ো আঙুলের ছাপ হুবহু এক। মিস্টার ম্যাকফারলেনের মুখটা চোখের সামনে এক ঝলক ভেসে উঠল। ভদ্রলোকের আর নিস্তার নেই, তাঁর শাস্তি পাওয়াটা এবার সময়ের অপেক্ষা। থিয়েটার সুলভ কণ্ঠে লেস্ট্রেড এবার বললেন, পালাবার আর কোনো পথ নেই, সব জারি জুড়ি এখানেই শেষ। ঠিক বলেছ, জারি জুড়ি এখানেই শেষ। লেস্ট্রেড, তোমার উল্লাসের কারণটা বেশ টের পাচ্ছি এবার। এরকম ঘটনা তো রোজ রোজ ঘটে না, ভাগ্যিস ঘটেছে, না হলে প্রথম দর্শনেই একজনের ব্যাপারে একটা ধারণা তৈরি করার ভুলটা আবার হয়ে যেত। মিস ম্যাকফারলেন কি শান্ত ভদ্র মানুষ, তার মাথায় এরকম বুদ্ধি খেলা করছে সেটা কেউ ভাবতে পেরেছিল? ধন্যবাদ লেস্ট্রেড, থ্যাংক ইউ, তুমি আবার মনে করিয়ে দিলে যে রূপে ভুলতে নেই। ভুল না করাটাই তো অনুসন্ধানের প্রথম ধাপ, তাই না? কি আশ্চর্য ব্যাপার, মিস্টার ম্যাকফারলেন ব্যাগ থেকে টুপিটা নামাতে গিয়ে নিজের বুড়ো আঙুলের ছাপ এই দেয়ালে রেখে গেলেন। সাধারণ মানুষ তো সেটাই করে, তাই না? এই কালোজয়ী আবিষ্কারটি কে করেছেন? এ বাড়ির হাউসকিপার মিসেস লেক্সিংটন, উনি জিনিসটা প্রথম দেখেন। কাল রাতে একজন কনস্টেবল এখানে পাহারায় ছিল যাতে বাইরে থেকে এসে কেউ ঘাঁটাঘাঁটি করতে না পারে। মিসেস লেক্সিংটন তাকেই প্রথম খবরটা দেন। কাল এই দাগটা পুলিশের চোখে পড়েনি কেন? কেন পড়েনি? দেখুন, কাল বাড়িটা ভালো করে খুঁটিয়ে দেখা হয়নি, বাড়ির এই দিকটায় খুব একটা কেউ আসে না। আর মিস্টার ম্যাকফারলেন তো রাতের আঁধারে জেল থেকে বেরিয়ে এই দেওয়ালে নিজের আঙুলের ছাপ ছেড়ে যেতে পারবেন না। তাছাড়া শুধু আমি নয়, যে কোনো বিশেষজ্ঞই বলবেন যে এটা মিস্টার ম্যাকফারলেনেরই আঙুলের ছাপ। লেস্ট্রেড হাবে ভাবে বুঝিয়ে দিলেন যে হোমস নিতান্ত অর্বাচীনের মতো প্রশ্ন করছে। আমিও ঠিক হোমসের রকম সকমের তল পাচ্ছি না। একবার মনে হচ্ছে ও ব্যাপারটা ধরতে পেরেছে, আর তার পরের মুহূর্তেই মনে হচ্ছে না, এবার লেস্ট্রেড আর স্কটল্যান্ড ইয়ার্ড বাজিমাত করে বেরিয়ে গেল। বুড়ো আঙুলের ছাপটা নিয়ে হোমস বলল, এইটা নিঃসন্দেহে মিস্টার ম্যাকফারলেনের আঙুলের ছাপ।
ব্যাস, ইটস ইজি মিস্টার হোমস। আমি সাদা কালো তথ্য প্রমাণে ভরসা রাখি আর সেগুলোই আমায় একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে। আমি বাইডের ঘরের রিপোর্টটা তৈরি করছি, আপনার কিছু বলার থাকলে চলে আসুন। ইস ওয়াটসন, কি ভেবেছিলাম আর কি হলো, সত্যি খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু আমি এখনো বলবো একটু আশা আছে। হ্যাঁ ওয়াটসন, মিস্টার ম্যাকফার্লেনের জন্য এখনো কিন্তু সব দরজা বন্ধ হয়ে যায়নি। বলছো হোমস, সব শেষ হয়ে যায়নি তবে? ওয়েল, এটুকু বলতে পারি যে লেস্ট্রেডের ফ্রেশ এভিডেন্সে বেশ গুরুতর গলদ রয়েছে। কিরকম? কাল আমি এই বাড়ির চারপাশ ঘুরে দেখি, হল ঘরেও এসেছিলাম। কালকের সঙ্গে আজকের একটাই তফাত, কাল এই দাগটা ছিল না ওয়াটসন। আমি 100% নিশ্চিত গতকাল এই দাগটা ছিল না। চলো হে, এখানে অনেকটা সময় কাটিয়ে ফেললাম, আশেপাশে একটু টহল দিয়ে আসি। আমি হোমসের পিছু পিছু বাইরের লনে এসে দাঁড়ালাম। লনের চারপাশে ঘুরে বিভিন্ন দিক থেকে বাড়িটাকে পরীক্ষা করতে শুরু করলো সে, যেন এই বাড়ির মধ্যে কিছু একটা লুকোনো রয়েছে। তারপর বাড়ির ভেতরে শুরু হলো তার পরীক্ষা নিরীক্ষা। চিলে কোঠার ঘর থেকে বেসমেন্ট অবধি একটা ইঞ্চিও বাদ দিল না। বাড়িতে ফাঁকা ঘরের সংখ্যাই বেশি, সেগুলোও তার তদন্ত থেকে ছাড় পেল না। আমার দৃষ্টি তখনও হোমসের মুখের ওপরেই, দেখছি তার ঠোঁটের হাসিটা ক্রমশ চওড়া হচ্ছে। ওপরতলা তিনটে খালি বেডরুমের বাইরে ছড়িয়ে আছে একটা লম্বা করিডোর, সেখানে পা দিয়েই হোমসের মধ্যে সেই উত্তেজনা আর খুশির মিশ্রণটা পাক দিয়ে উঠল। মাথা নেড়ে সে বলল, মাই ডিয়ার ওয়াটসন, এই কেসটা একেবারে সোনায় বাঁধানো, স্বীকার করতেই হচ্ছে গত কয়েক মাসে এমন কোনো কেস কিন্তু আমি পাইনি। এবার একটাই কাজ বাকি আছে, লেস্ট্রেডকে ডাকতে হবে। এত তাড়াতাড়ি একটা কেস সলভ করার আনন্দ ওকে পুরোপুরি গ্রাস না করে ফেলে ওয়াটসন, তাহলেই কেলেঙ্কারি হবে। বেচারা লেস্ট্রেড সকাল থেকে ভাবছে সবকিছুই ওর পকেটে রয়েছে, রহস্যের এই নতুন দিক উন্মোচিত হওয়ার পর কি করবে কে জানে। ও বোধ হয় ড্রয়িং রুমে বসে রিপোর্ট তৈরি করছে, চলো চলো সেখানে যাওয়া যাক। আমরা এ ঘর ও ঘর ঘুরে ড্রয়িং রুমে এসে দেখলাম লেস্ট্রেড মাথা নিচু করে কিসব খসখসিয়ে লিখে চলেছেন একমনে। আমাদের পায়ের আওয়াজে মুখ তুলে তাকালেন। রিপোর্ট লিখছো লেস্ট্রেড? কত দূর এগোলে? হ্যাঁ এ তো লিখছি, কেন? আমার মনে হয় রিপোর্টটা পরে লিখলেও হবে, একটা বিষয় আমাদের সবারই চোখ এড়িয়ে গিয়েছে। আপনি কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলবেন মিস্টার হোমস? আমার মনে হয় একজন গুরুত্বপূর্ণ সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। গুরুত্বপূর্ণ সাক্ষী? ওয়েল, আপনি তাকে চেনেন বা হাজির করতে পারবেন এখানে? না চিনলেও হাজির করতে পারবো বলেই মনে হয়। গ্রেট, তাহলে করুন। ধন্যবাদ লেস্ট্রেড। কয়েকজন কনস্টেবলকে পাওয়া যাবে কি? এখানে তিনজন আছে, ডাক দিলেই চলে আসবে। আশা করবো তাঁদের চেহারা এবং গলার আওয়াজ দুটোই বেশ জাঁদরেল। মিস্টার হোমস, জাঁদরেল চেহারা তো বুঝলাম, কিন্তু জাঁদরেল গলা কি জন্য লাগবে বলুন তো? তোমায় আমি হাতে কলমে সব বুঝিয়ে দেবো লেস্ট্রেড, তুমি দয়া করে কনস্টেবলদের ডেকে পাঠাও। মিনিট পাঁচেকের মধ্যে তিনজন কনস্টেবল এসে হাজির হলেন। হোমস তাঁদের অভিবাদন জানিয়ে বলল, আপনারা সবাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন। বাড়ির পেছনে একটা আউট হাউস রয়েছে, প্রত্যেকে সেখান থেকে দু বান্ডিল খড় নিয়ে আসুন। ওয়াটসন, তোমার কোটের পকেটে দেশলাই আছে নিশ্চয়ই? বাহ দারুণ লেস্ট্রেড, এবার আমাদের ওপরে ল্যান্ডিংয়ে যেতে হবে। বাসি পাউরুটি চিবানোর মতো মুখ করে লেস্ট্রেড আমাদের সাথে ওপরের ল্যান্ডিংয়ে এসে দাঁড়ালেন। ইতিমধ্যে তিনজন কনস্টেবলই খড়ের একটি করে বান্ডিল নিয়ে এসেছিলেন। তিনটি খালি বেডরুমের সামনে ছড়িয়ে থাকা লম্বা করিডোরটার এক প্রান্তে রইলাম আমি, হোমস আর লেস্ট্রেড। হোমস স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টরকে বলল, একজন কনস্টেবলকে দু বালতি জল নিয়ে আসতে বলবে। লেস্ট্রেডের চোখের ইশারায় সেই হুকুম তামিল হল। দুবালতি জল আসার পর হোমস কনস্টেবলদের বলল,
খড়গুলো এই মেঝের ওপর বিছিয়ে দিন, দুপাশের দেয়াল থেকে দূরে রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক এভাবেই। হ্যাঁ, এবারে আমরা রেডি। ওয়ান মিনিট, কিসের জন্য রেডি হব মিস্টার হোমস? আপনি বললেন একজন সাক্ষীকে আমরা মিস করেছি। ওয়েল, এই ফাঁকা করিডোরে ঠিক কোন সাক্ষীকে খুঁজে পাবো আমরা? অ্যান্ড দেন এই খড়ের বান্ডিলগুলো নিয়ে আপনি কি নাটক করছেন বলুন তো? হ্যাঁ, আপনি আগে আমাদের সাহায্য করেছেন বটে, কিন্তু তার মানে এই নয় যে সেই সাহায্যের অন্যায় সুযোগ নেবেন। লিসন মিস্টার হোমস, তদন্তের নামে এই অন্যায় ছেলে খেলা আপনি প্লিজ এবার বন্ধ করুন। আহা লেস্ট্রেড, চুটছ কেন? বিশ্বাস করো, আমি যা করছি ভেবেচিন্তেই করছি। আচ্ছা ওয়াটসন, তুমি এবার শুকনো খড়ের ওই এক পাশে আগুন জ্বালো, তবে সামলে, অসাবধান হলেই শুকনো খড় দাউ দাউ করে জ্বলে উঠবে। আমি কোটের পকেট থেকে দেশলাইয়ের বাক্স বার করে খড়ের একটা লিকলিকে ফালি বেছে নিয়ে তাতে আগুন ধরিয়ে দিলাম। আগুনের ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে খড়ের টুকরোটা দপ করে জ্বলে উঠল, তারপর খচমচ শব্দ করে জ্বলতে শুরু করল। নিমেষের মধ্যে করিডোর ভরে গেল ধোঁয়ায়, ক্রমে সেটা পাক খেয়ে অন্যত্র ছড়িয়ে পড়তে লাগলো। হোমস এবার আনন্দে হাততালি দিয়ে বলল, লেস্ট্রেড, এবার সেই সাক্ষীকে হাজির করছি তোমার জন্য। আচ্ছা শুনুন, আপনারা তিনজন আমি যখন বলবো তখন গলা ছেড়ে চিৎকার করে বলবেন, আগুন 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 লেগেছে। ঠিক আছে, আসুন তবে শুরু করা যাক। তিন গোনার সঙ্গে সঙ্গে গলা ছেড়ে হাঁক পাড়বেন, এক দুই তিন, আরো জোরে আরো জোরে, আরেকবার আরেকবার গলা ছেড়ে চিৎকার করুন। একবার মনে হলো গোটা নরউডের কানে তালা পড়ে যাবে এই আওয়াজে। সেটা রেশ মিলিয়ে যেতে না যেতেই হোমসের ম্যাজিক খেল দেখাতে শুরু করলো। প্রথমে একটা চাপা ঘড়ঘড় শব্দ এলো, আর তারপর যেটা ঘটলো সেটা রোমাঞ্চে টান টান গল্প উপন্যাসকে হার মানায়। ম্যাজিক শোতে জাদুকরের কাণ্ড কারখানা দেখে থ হয়ে যাওয়া দর্শকের মতো আমরা শুনলাম ঘড়ঘড় শব্দটা আরও জোরালো হচ্ছে। করিডোরের শেষ প্রান্তে যেটাকে আমরা দেওয়াল বলে ভেবেছিলাম সেটার একদিক এবার দরজার পাল্লার মতো খুলে গেল, আর সেখান থেকে তীরের মতো বেরিয়ে এলো ছোটোখাটো পাকানো চেহারার একটা লোক। মঞ্চে জাদুকরদের টুপির মধ্যে থেকে খরগোশ বের করতে দেখেছি, আর এখানে গুপ্ত দরজা খুলে দৌড়ে বেরিয়ে আসছে গর্ত থেকে বেরোনো সন্ত্রস্ত খরগোশের মনুষ্য সংস্করণ। লেস্ট্রেডকে দেখে মনে হচ্ছে তার মুখ একটা মূর্তিমান প্রশ্নচিহ্নে বদলে গিয়েছে। আমারও বোধবুদ্ধি প্রায় লোপ পেয়ে গিয়েছিল। সম্বিত ফিরল হোমসের গলায়, সেখানে অবশ্য উত্তেজনা ছিটে ফোটাও নেই, রহস্যের নতুন মোড়ে পৌঁছে সেটা শান্ত সমাহিত হয়ে গিয়েছে। ওয়াটসন, এই জ্বলন্ত খড়ের উপর জল ঢেলে দাও এক্ষুনি। আমি একটা বালতি থেকে জল নিয়ে জ্বলতে থাকা খড়ের টুকরোটা নিভিয়ে দিলাম। ধন্যবাদ ওয়াটসন, হতেই হবে। লেস্ট্রেড, এতক্ষণ তোমায় উত্তক্ত করার জন্য দুঃখিত। যে সাক্ষীর কথা তোমায় বলেছিলাম ইনিই তিনি, একে জিজ্ঞাসাবাদ করা বাকি। ইনি হলেন এই বাড়ির মালিক এবং তোমাদের সন্দেহ অনুযায়ী খুন হওয়া ব্যক্তি শ্রীযুক্ত জোনাস ওল্ড একার। লেস্ট্রেডের মুখ দেখে মনে হলো জোনাস ওল্ড একারকে চোখের সামনে দেখেও সত্যিটা ঠিক হজম করতে পারছেন না তিনি। তার হতবাক মুখ চোখে এবার যুক্ত হলো একটা লালচে ভাব, সেটা যে রাগের তা বুঝতে অসুবিধে হয় না। হোমসের মুখে শুনেছিলাম যে এই লোকটাকে মিসেস ম্যাকফারলেন মানে জন হেক্টর ম্যাকফারলেনের মা নির্দয় বদমাশ অনেক কিছুই বলেছিলেন। ভদ্রমহিলা যে পুরো ভাগে সত্যি বলেছিলেন সেটা এই লোকটার মুখের দিকে তাকালেই বোঝা যায়। তোবড়ানো গাল আর তার উপর ঘোলাটে চোখ যেন সব সময় একটা ক্রুড় মতলব ভাঙছে। এমন মানুষ হাসতে হাসতে অপরের পিঠে ছুরি বসাতে পারে। লেস্ট্রেড ঘোর কাটিয়ে বললেন, এ তো বেঁচে আছে, তাহলে বেকার ছোটাছুরি করছিলাম এতক্ষণ, এই এই লোকটা এতক্ষণ কি করছিল এখানে? এইবার জোনাস ওল্ড একার মুখ খুললেন, চেহারার সঙ্গে মানানসই খ্যানখ্যানে কণ্ঠস্বর। ইন্সপেক্টর সাহেব, একটু শান্ত হন, আমি তো কারোর ক্ষতি করিনি। ক্ষতি করিনি? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে, আপনি পেয়েছেনটা কি? হ্যাঁ,
আপনার জন্য একটা নির্দোষ মানুষ আরেকটু হলে ফাঁসি কাটে ঝুলত। এই ভদ্রলোককে দেখছেন না, ইনি না থাকলে আপনার বদমাইশির বলি হতো একজন। দেখো দেখো দেখো, আপনি আমার কথাটা আগে শুনুন, আমি কিন্তু লোক খারাপ নই, আমি আসলে ওই একটু মজার মানুষ, একটু একটু প্র্যাকটিক্যাল জোক করাটা আমার হাতে আছে, সবাইকে চমকে দিতেই আমি এইটা করেছিলাম। নিকুচি করেছো তোর প্র্যাকটিক্যাল জোকের। এই তোমরা একে ঘাড় ধরে নিচের ঘরে নিয়ে যাও, আর কড়া নজর রাখবে এর উপর। তিনজন দশাশই কনস্টেবল জোনাস ওল্ডেকারকে টানতে টানতে নিচে নিয়ে গেল। ওরা চলে যাওয়ার পর লেস্ট্রেড হোমসের দিকে তাকিয়ে অনুতপ্ত গলায় বললেন, মিস্টার হোমস, কনস্টেবলদের সামনে কথাটা বলতে চাইছিলাম না, তবে ডক্টর ওয়াটসনের সামনে বলতে আমার অসুবিধা নেই। আপনার জন্যই এই কেসটার সুরাহা হলো। ওরকম রূঢ়ভাবে আপনার সঙ্গে কথা বলার জন্য আমি, বিশেষ করুন আমি অত্যন্ত দুঃখিত। আপনি প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, কে ভেবেছিল বলুন তো, আপাত দৃষ্টিতে এরকম সহজ সরল কেসে এমন এমন একটা রহস্য লুকিয়ে আছে। অতীতে আপনি অনেক কেসে আমাদের সাফল্য এনে দিয়েছেন, তবে এমন একটা ঘটনা কিন্তু নজিরবিহীন। আপনি শুধু একজন নির্দোষ মানুষেরই প্রাণ বাঁচাননি, আমাদের আমাদের গোটা পুলিশ বাহিনীকেও একটা ভীষণ লজ্জাজনক স্ক্যান্ডেল থেকে উদ্ধার করেছেন। আপনি না থাকলে আর একটু হলেই আমাদের মুখে চুনকালি পড়ত। হোমসের ঠোঁটের কোনায় সেই একপেশে হাসিটা ঝিলিক মারছে, প্রতিটা কেসের সমাধানের পর যেমন মারে। মাথা নিচু করে থাকা লেস্ট্রেডের কাঁধে একটা আলগা চাপড় মেরে হোমস বলল, আরে লেস্ট্রেড, তুমিও যেমন চুনকালি পড়ুক ক্রিমিনালদের মুখে। আমি তো বলবো এই কেসের কথা সবার সামনে এলে স্কটল্যান্ড ইয়ার্ডের সম্মান আরও বাড়বে। তোমায় শুধু ওই রিপোর্টটাকে একটু এদিক ওদিক করতে হবে, আর তাহলেই সবাই বুঝে যাবে ইন্সপেক্টর লেস্ট্রেডের চোখে ধুলো দেওয়ার ক্ষমতা কোনো অপরাধীরই নেই। কি বলছেন মিস্টার হোমস, আমি এখানে কি করলাম? যা করার সেটা আপনিই তো করেছেন। না না লেস্ট্রেড, এই রহস্যের শেষ দেখতে পাওয়াটাই আমার পরম প্রাপ্তি। নাম তোমার হোক, তাছাড়া আমার কথা প্রচার করার জন্য ডক্টর ওয়াটসনের কলম তো আছে। এবার এসো, এই ধূর্ত লোকটা কোথায় ঘাপটি মেরে বসেছিল সেটা একবার দেখি। করিডোরের শেষ প্রান্তে একটা দরজা খুলে জোনাস ওল্ডেকার বেরিয়ে এসেছিলেন। আমরা সেদিকে গিয়ে দেখলাম করিডোরটা আরও এগিয়ে গিয়েছে। কাঠ আর প্লাস্টার দিয়ে খুব হিসেব করে তৈরি করা একটা পার্টিশনের মধ্যে দরজাটা লুকোনো রয়েছে, সেই দিয়েই ও পাশে চলে যাওয়া যায়। বোঝাই যাবে না যে এটা পার্টিশন। অবশ্য যেখানে সবার নজর হার মানে সেখানে হোমসের দৃষ্টি ফাঁকিটা ঠিক ধরে নেয়। আমরা দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখলাম সেখানে একটা খাট, টেবিল আর কয়েকটা চেয়ারের মতো আসবাব রয়েছে। ছাদের বেরিয়ে থাকা অংশে কয়েকটা ফোকর দিয়ে ঘরে আলো আসার ব্যবস্থাও আছে, কিছু খাবার আর জলের পাত্রও আছে। ওল্ডেকার বেশ পাকা বন্দোবস্ত করেই এখানে এসে ঢুকেছিলেন, লোকটার বুদ্ধির তারিফ করতেই হয়। হোমস মাথা নেড়ে বলল, তীক্ষ্ণ বুদ্ধি শয়তানি পরিকল্পনাতে বিনিয়োগ করা হলে সেটাকে আটকানো কঠিন হয়ে পড়ে। জোনাস ওল্ড একারের কথাই ধরো, বিল্ডার হিসেবে লোকটার জুড়ি মেলা ভার, সেই বুদ্ধি খরচ করেই বাড়ির মধ্যেই আরেকটা বাড়ি তৈরি করে রেখেছে। বিল্ডার হওয়ার সুবাদে কারোর ওপর নির্ভর করতেও হয়নি। তবে হ্যাঁ, বাড়ির হাউসকিপার মিসেস লেক্সিংটন এই কথা জানতেন। লেস্ট্রেড, ওকে গ্রেপ্তার করতে ভুলো না জানো। না না, সে আমার মাথাতেই আছে। কিন্তু মিস্টার হোমস, আপনি এই জায়গাটার হদিশ পেলেন কি করে? আমার মনে হচ্ছিল যে লোকটা মরেনি, বাড়ির মধ্যেই কোথাও গা ঢাকা দিয়ে বসে রয়েছে। এপাশ ওপাশ ঘুরে দেখলাম, ওপরের আর নিচের করিডোরের মধ্যে সামঞ্জস্য নেই। ওপরের থেকে নিচের করিডোরটা লম্বায় 6 ফুট বেশি, এটা তো হতে পারে না। বুঝলাম এখানে একটা কারচুপি আছে, তাই আগুনের নাটকটা করলাম। আজ করেছিলাম যে এরকম চিৎকার শুনলে লোকটা গর্ত থেকে বেরিয়ে আসবে, আর সেটাই হলো। আমি চাইলে গোপন ডেরার মধ্যে ঢুকে জোনাস ওল্ড একারকে টেনে বের করে আনতেই পারতাম, কিন্তু থিয়রির এই ঠোকাঠুকিতে নিজের মতবাদকে সঠিক প্রমাণ করার জন্য একটু নাটকীয়তার প্রয়োজন ছিল, না হলে রহস্য যে বেজায় নীরস ঠেকবে। আপনার থিওরির জয় যেন অব্যাহত থাকে। আচ্ছা, করিডোরের দৈর্ঘ্য দেখে না হয় বোঝা গেল যে এই বাড়িতে একটা গোপন চেম্বার রয়েছে, কিন্তু মিস্টার ওল্ডেকার যে খুন হননি, বাড়িতেই কোথাও লুকিয়ে রয়েছেন, এইটার তুমি টের পেলে কি করে?
এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন। আর এইটার জন্য লেস্ট্রেডকে ধন্যবাদ দিতে চাই, ওই আঙুলের ছাপটাই খেলাটা ঘোরালো। সেটা দেখে লেস্ট্রেডের মতো আমিও বলেছিলাম জারি জুরি শেষ, অফকোর্স ইন আ ভেরি ডিফারেন্ট সেন্স। দেয়ালে ছাপের মতো গুরুত্বপূর্ণ সূত্র আমার চোখ এড়ায় না, এবারও সেই নিয়মের হেরফের হয়নি। কাল গোটা বাড়ি ঘুরে দেখেছিলাম, এই দেয়ালটাও দেখেছিলাম, স্পষ্ট মনে আছে তখন এখানে কোনো দাগ ছিল না। বুঝলাম দাগটা গতকাল রাতে বসানো হয়েছে। কিন্তু কিভাবে? ব্যাপারটা এতই সহজ যে মাথায় আসবে না। আইনি কাগজপত্র সিলড খামের মধ্যে রাখা হয়েছিল। এই কাজটার অছিলায় ওল্ড একা নরম মোমের ওপর মিস্টার ম্যাকফার্লেনের বুড়ো আঙুলের ছাপ নিয়ে নেন। ওই যে বললাম কাজটা এতই নগণ্য যে মিস্টার ম্যাকফার্লেনও ধরতে পারেননি, ভাবতেই পারেননি যে অতি সাধারণ একটা কাজের মধ্যে দিয়ে ভয়াবহ ফাঁদে পা দিচ্ছেন। ওর মাথা থেকেও ব্যাপারটা বেরিয়ে যায়। এটাই আমার সবচেয়ে লজিক্যাল এক্সপ্লেনেশন। আমার বিশ্বাস জোনাস ওল্ড একারও প্রথমটায় স্থির করতে পারেননি যে এই আঙুলের ছাপটা কিভাবে কাজে লাগাবেন। গোপন ডেরায় কেসটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ তাঁর মনে হয় যে আঙুলের ছাপটা কোথাও বসিয়ে দিলেই ষোলকলা পূর্ণ হবে, সেক্ষেত্রে মিস্টার ম্যাকফার্লেন কোনোভাবেই বাঁচতে পারবেন না। একেবারে ওয়াটার টাইট কেস, বুঝলে? যেমন ভাবনা তেমনি কাজ। আঙুলের ছাপটা সযত্নে নিজের কাছে রেখে দিয়েছিলেন। এবার নিজের আঙুলে পিন ফুটিয়ে রক্ত বের করে তা দিয়ে নরম মোমের ওপর সেই আঙুলের দাগটাকে ভেজালেন, তারপর ছাপটাকে দেয়ালের ওপর চেপে দিলেন। এই কাজটা তাঁর হাউসকিপারও করে থাকতে পারেন, উনিও ষড়যন্ত্রের অংশীদার ছিলেন। তাই একদিন পর দেয়ালে ওই দাগটা আমরা দেখতে পাই। এই ঘরেও খামে মোড়া কাগজপত্র রয়েছে, বাজি ফেলে বলতে পারি সেগুলো ঘাঁটাঘাঁটি করলেই মোমের ওপর মিস্টার ম্যাকফার্লেনের বুড়ো আঙুলের ছাপটা পেয়ে যাব। আই থিঙ্ক মিস্টার ম্যাকফার্লেনের ওয়াকিং স্টিকে এবং ঘরের আনাচে কানাচে ওল্ড একার একইভাবে রক্তের দাগগুলো ছড়ান, সেটা অবশ্য ওই গর্তে ঢোকার আগে। লেস্ট্রেড, পুলিশি হেফাজতে একটু আদর যত্ন করলেই উনি ঝেড়ে কাশবেন। কি অদ্ভুত ব্যাপার, তাই না মিস্টার হোমস? মনে হচ্ছে এটা বাস্তব নয়, যেন ওই রহস্য উপন্যাসের পাতা থেকে উঠে আসে একটা ঘটনা। কিন্তু এত কিছু করার কি দরকার ছিল বলুন তো, মানে এর মোটিভ কি? নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করার কথা অনেক শুনেছি, আজ দেখলাম নাক কাটার ভান করে পরের সর্বনাশের ব্যবস্থা করা যায় এবং শার্লক হোমস না থাকলে সেই অভিপ্রায় সফল হওয়া যায়। জোনাস ওল্ড একার অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ এক মানুষ। এই স্বভাবের সঙ্গে কুটিল বুদ্ধি মিশিয়ে তিনি গল্পটা খাড়া করেছিলেন। তুমি হয়তো জানো না লেস্ট্রেড, বহু যুগ আগে মিসেস ম্যাকফার্লেন অর্থাৎ জন হেক্টর ম্যাকফার্লেনের মায়ের সাথে এই জোনাস ওল্ড একারের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে ঠিক আগে আগেই এই সম্পর্ক ছিন্ন করেন স্বয়ং মিসেস ম্যাকফার্লেন। মনে আছে লেস্ট্রেড, বেকার স্ট্রিটের বৈঠকখানায় আমি বলেছিলাম যে ব্ল্যাক হিথ যেতে হবে? তুমি ভেবেছিলে আমি নরউডের জায়গায় ভুলবশত ব্ল্যাক হিথের কথা বলছি। না, আমি ব্ল্যাক হিথের কথাই বলছিলাম। প্রথমে সেখানে গিয়ে ম্যাকফার্লেন পরিবারের সাথে দেখা করি এবং তারপর নরউড আসি। মিসেস ম্যাকফার্লেনের কাছে নাকচ হয়ে যাওয়াটা জোনাস ওল্ড একার একেবারেই মেনে নিতে পারেননি। নোংরা ভাষায় লেখা চিঠিতে ঝাল ঝাড়লেও লোকটার মনে জ্বলতে থাকা রাগের আগুনটা নেভেনি। আই বিলিভ গত দু বছর যাবত ওর সময়টা ভালো যাচ্ছিল না। বাজারে সম্ভবত ধার দেনা হয়ে গিয়েছিল, পাওনাদাররা পিছু ছাড়ছিল না। তাদের ঠকাতে এবং ম্যাকফার্লেনদের অপূরণীয় ক্ষতি করার জন্য মারাত্মক ফন্দি আঁটলেন এই ধড়িবাজ মানুষটি। জোনাস ওল্ড একারের ব্যাংকের রেকর্ডস দেখে জেনেছি যে গত কয়েক মাসে মিস্টার কর্নেলিয়াস বলে এক ব্যক্তির নামে মোটা অঙ্কের চেক ইস্যু করেছেন। স্বাভাবিক প্রশ্ন, মিস্টার কর্নেলিয়াস লোকটির পরিচয় কি? আমি বলি আলাদা কোনো পরিচয় নয়, জোনাস ওল্ড একারের অপর অবতারের নামই মিস্টার কর্নেলিয়াস। লেস্ট্রেড, একটু খোঁজ খবর করলেই জানতে পারবে যে আশেপাশের কোনো এক শহরে ওল্ড একার এই নামে একটা সমান্তরাল অস্তিত্ব এবং পরিচিতি তৈরি করেছেন। সুযোগ বুঝে এখান থেকে বেরিয়ে সেই শহরের ব্যাংক থেকে চেকগুলো ভাঙিয়ে একটা নতুন জীবন শুরু করার তালে ছিলেন, আর তার সঙ্গে জন হেক্টর ম্যাকফার্লেনকে ফাঁসিতে ঝুলিয়ে তার পরিবারটাকে ধূলিসাৎ করার লক্ষ্যেও। ঠিক বলেছ হোমস, ম্যাকফার্লেন পরিবারের উপর সরাসরি হামলা করলে প্রত্যাঘাতের সম্ভাবনা ছিল, তাই ভেবে চিনতে এই রাস্তাটি বের করেছিলেন। অতি উচ্চ পর্যায়ের শঠতা ওয়াটসন।
মৃত্যু সংবাদ চাউর হলে তাকে আর কেউ খোঁজাখুঁজি করত না, আর মিসেস ম্যাকফারলেনের একমাত্র ছেলেকে খুনি প্রতিপন্ন করতে পারলে ঘাটা শুকোত। খুনের জন্য মোটিভ লাগে, তাই উইলটা তৈরি করে জোনাস ওল্ড একার একটা পাকাপোক্ত মোটিভও গড়ে তুললেন। উনি তাবড় তাবড় কুচকরিকে ঘোল খাওয়াতে পারেন। একটা জ্যামিতিক নকশার মতোই তার সমস্ত কাজকর্ম পরস্পরের বাহু ছুঁয়েছিল। মিস্টার ম্যাকফারলেনকে বলেছিলেন এই উইলের কথাটা গোপন রাখতে, যাতে কেউ এই কথা জানতে না পারে। একটা বাজে অজুহাত দেখিয়ে জন ম্যাকফারলেনের ওয়াকিং স্টিক নিজের কাছে রেখে দিলেন। তারপর রক্তপাতের ছিটে ফোঁটা, কাঠের গুদামে ছাইয়ের মধ্যে তাঁর বোতাম, অ্যান্ড দি অ্যানিমাল রিমেইনস। হোমস, আজ সকালেও মনে হচ্ছিল এই জাল কেটে মিস্টার ম্যাকফারলেনকে বের করা অসম্ভব। তুমি ফাঁকটা পেলে কি করে? ওয়াটসন, অপরাধী একটা ভুল করবেই, এই কথাটা মান্ধাতার আমল থেকে শুনে আসছি, তাই এখানে ব্যবহার করব না। অপরাধ আর অপরাধীদের মনস্তত্ব নিয়ে বিস্তর ঘাঁটাঘাঁটির পরও বলছি ওল্ড একারের চিন্তাভাবনার সমকক্ষ খুব একটা মিলবে না। এই দুষ্ট চক্রটাকে তিনি এক দক্ষ শিল্পীর মতোই সৃষ্টি করেছিলেন, কিন্তু ওয়াটসন, শিল্পীর মতো আর প্রকৃত শিল্পীর মধ্যে দূরত্ব অনেকটাই। পারফেকশনের পেছনে অত্যধিক ছোটাটাই তাঁর কাল হল। সবকিছুই পরিকল্পনা মাফিক চলছিল, সমস্ত প্রমাণ জন ম্যাকফারলেনকেই খুনি বলছিল। এমন সময় জোনাস ওল্ড একারের মনে হলো এই লোকটাকে আরেকটু গাড্ডায় ফেলা যাক। সেই খেয়ালের বশবর্তী হয়ে আঙুলের ছাপটা বসাতে গেলেন এবং নিজের বারোটা বাজালেন। চলো ল্যাস্ট্রেড, নিচে গিয়ে লোকটার সাথে একটু আলাপ করি। এমন ব্যক্তিত্বের সাথে আলাপ না হওয়াটা অপরাধের সামিল। আমি সিঁড়ি বেয়ে নিচের তলায় বসার ঘরে এলাম। বিশাল চেহারার কনস্টেবলদের মাঝে ওল্ড একারকে দেখে মনে হলো পর্বতের ফাঁকে ইঁদুর আটকা পড়েছে। আপনারা কেন আমায় দোষী ভাবছেন বুঝতে পারছি না। আমি তো স্রেফ মজা করছিলাম, দেখছিলাম আমি উধাও হয়ে গেলে কি হয়, কেউ আমায় মিস করে কি না। বিশ্বাস করুন, মিস্টার ম্যাকফারলেনের কোনো ক্ষতি আমি করতে চাইনি। তিনি খুব ভালো মানুষ, তাকে বিপদে ফেলার কথা আমি আমি ভাবতেই পারি না। এই, আপনাকে কথা বলতে বারণ করেছিলাম না, আপনি আবার কথা বলেছেন। শুনুন, এসব কথা আদালতে জুরির সামনে বলবেন। হ্যাঁ শুনুন মিস্টার ওল্ড একার, আপনার এগেনস্টে ক্রিমিনাল কনস্পিরেসি চার্জ বসবে, অ্যাটেম্পটেড মার্ডারের চার্জও বসতে পারে। এসব কথা আমার আপনাকে জানানোর দরকার, তাই জানিয়ে রাখলাম। মিস্টার ওল্ড একার, আপনি অনেক মানুষকে বোকা বানিয়েছেন। আমি জানি আপনার অনেক পাওনাদার রয়েছে, খুব শিগগিরই তাঁদের উদ্যোগে আপনার বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত বা সিল করা হবে, মানে যেটা সাথে মিস্টার কর্নেলিয়াসের নাম জড়িত আছে সেই অ্যাকাউন্ট। ও, সেই ব্যবস্থাও পাকা করে ফেলেছেন, বেশ তো। আমার পাওনাদারদের তালিকায় আপনার নামও উঠে গেল, আশা করি একদিন এই ধার সুদে আসলে চুকিয়ে দিতে পারব। আগামী কয়েক বছরে পারবেন না বলেই আমার মনে হয়। আগে এই কটা দিন কীভাবে কাটাবেন ভেবে নিন, তারপর সময় থাকলে ধার শোধ সুদের হার নিয়ে মাথা ঘামাবেন। গড়াদের ওপাশটাই আপনার আদর্শ জায়গা। আপনার কাছে কেউ নিরাপদ নয় মিস্টার ওল্ড একার, না মানুষ না অন্য কোনো প্রাণী। বাগানে মেঠো খরগোশ আর কাঠবিড়ালি দেখলাম, তাদের মেরেই তো ওই আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন, তাই না? যেটা দেখে পুলিশ আপনার দেহাবশেষ বলে ভুল করেছিল, তা কি মেরে ওখানে ফেলেছিলেন, খরগোশ না কাঠবিড়ালি? আমার মনে হচ্ছে খরগোশ, কি তাই তো বলবেন না? ঠিক আছে, চলো ওয়াটসন, কাজ শেষ। এরকম একটা লোকের সঙ্গে থাকাটাও যন্ত্রণাদায়ক। হোমস একটা জব্বর কথা বলল বটে। এক একটা মানুষের চরিত্রই তার চারপাশের আবহাওয়া ঠিক করে, কোনটা ভালো কোনটা সেরা তা নিয়ে তর্ক থাকবেই। তার মধ্যে না গিয়ে বলি, বেকার স্ট্রিট থেকে নরউড হয়ে অন্যান্য জায়গায় যার সঙ্গে আমি থাকি তার তুলনা সে নিজেই, কারণ লোকটার নাম শার্লক হোমস। সানডে সাসপেন্সে আজ শুনলেন স্যার আর্থার কনন ডয়েলের শার্লক হোমস কাহিনী দি অ্যাডভেঞ্চার অব দ্য নরউড বিল্ডার। গল্পের অনুবাদ এবং বেতার নাট্যরূপ পুষ্পল, শার্লক হোমসের চরিত্রে মীর, ইন্সপেক্টর লেস্ট্রেড শায়ক আমান, জন ম্যাকফারলেন সোমক, মিসেস ম্যাকফারলেন গোধুলি,
ডক্টর ওয়াটসন এবং জোনাস ওল্ডেকারের চরিত্রে এবং পর্ব পরিচালনায় আমি দি। ধ্বনি পরিকল্পনা রিচার্ড, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল স্যার আর্থার কনন ডয়েলের শার্লক হোমস কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ দ্য নরউড বিল্ডার। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।